ওদিকে দেখো, দেখতে পাচ্ছ তো ওই অরুন্ধতী নক্ষত্র? কি হয়েছে? ওটাই অরুন্ধতী নক্ষত্র, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি। দিনের কথা বাদ দাও, রাত্রিবেলাতে অরুন্ধতীকে খালি চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। এইভাবে এই প্রতীক স্বামী নিজের ওয়াইফকে একদিক দিয়ে মিথ্যে কথা বলে ওকে বিশ্বাস করার জন্য বাধ্য করে। এর মানে এই যে প্রতীক স্বামী স্ত্রীর রিলেশন মিথ্যে থেকে শুরু হয়। ওদিকে জমির পুজোর জন্য ভাই আসছে, অপোজিট সাইডে আপনি আসছেন কি? ভাইয়ের সামনে ও কি করে আসবে? ও একটা রাক্ষস, ওকে পিছে মেরে ফেলবে। আরে ভাইয়ের সামনে তো আমি কিছুই না, প্লিজ আমাকে ছেড়ে দাও ভাই। না ভাই, ফ্যামিলির সাথে তিরুপতিতে আছে, ভাইয়ের সাথে আমি শত্রুতা করতে চাই না। পূজোর জন্য ভাই না আসলে কি হবে রে? পূজোর জন্য ভাই আসা উচিত। ভাই আসবে বলে অপোজিটে কেউ আসতে চাইছে না। কেউ যদি না আসে তবে ভাই কেন আসবে? আপনি পূজো করতে থাকুন, আমি আসছি। কেন রে, কাল তো ফোনে বলেছিল কেউ আসবে না, আজ সবাই একত্র হয়েছো? কেন রে, ভাই আসবে বলে আমরা কেউ আসেনি, কিন্তু আজকে ভাই আসেনি তাই সবাই মিলে এসেছি আমরা এখানে। এখানে কোনো ভাইয়ের নাম করে আমাকে ভয় দেখাবি না, আমি কোনো ভাইকে ভয় পাই না। আন্না বসে আছে এখানে, আন্না। ফিল্ডে ভাইয়ের কি পাওয়ার হতে পারে সেটা বোঝার জন্য এটা একটা চাল মাত্র ছিল। এখন আসল ঘটনা তোমাকে বলি। পূজোর সময় বড় ভাই কিন্তু একদম সঠিক সময় এসে পৌঁছবে। ভাই এখন আসছে কি? আপনি শুরু করুন। এটা আমি জানতাম রে, তোর ভাইয়ের নাম শুনে কোনো লোকাল খেলোয়াড়ি সাহস পাবে না, তাই কেরালা, চেন্নাই, গোয়া, হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছে এই খেলোয়াড়িদের। এদের সবাইকে দেখে তোমাদের কি মনে হয়? মনে হচ্ছে যে কি কি রে ভাই, এবার মার খেয়ে আইসিইউ গিয়ে ডিসচার্জ হতে চায়। আসলে এদিকে থাকলে ভাইয়ের ভাই ফায়ার যদি ওর গ্রামে যায় তাহলে তো অপমান, বেচারা কি করবে বুঝতে পারছে না। এই কবে থেকে সেই ভাই ভাই বলে মালা জমে যাচ্ছিস? তোর ভাইটা কে রে? ভাই এখন কটা বাজে? 5:30 বাজে। ওই আসলে 6টায় যে সূর্য উদয় হয়, সূর্য কোথায় জিজ্ঞেস করলে কি জবাব দেবে? 6টার সময় যেভাবে হোক সূর্য উদয় হবেই, ঠিক সেইভাবে আমার ভাই কারেক্ট টাইমে এন্ট্রি করবে। বাবু একটু ওদিকে তাকা। Yeah.
তুই সেই সূর্য? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তুই ঘেমে গেলি? এর মানে সূর্য এসে গেছে, সিম্পল। আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নাম মুছে ফেলে তোর সমাধিতে নতুন নাম লিখে দেব। গরিবদের খাবার কেড়ে নিয়ে ইস্ত্রি করা কাপড় পরে কেউ মহান হয়ে যায় না রে, আর চেঁচিয়ে কথা বলে কেউ আন্ডারওয়ার্ল্ড কিং হয়ে যায় না। আন্ডারওয়ার্ল্ড এর কিং যে কে তা আজ তুই জানতে পারবি। হ্যালো ভাই, আমাকে ডেকেছ? মানে কোনো ইম্পর্টেন্ট কাজ হবে। কে করেছে? সূরিয়া, এখন যদি ওকে যেতে দিই তাহলে আমার উপর আসবে। আপনার হাতেই পাওয়ার আছে, ডিপার্টমেন্টকে বললে হয়ে যেত। আমার খাদিতে যদি এক ফোঁটা রক্ত লাগে তাহলে ওর দাগ মিটবে না, আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সেই জন্যই তোকে ডেকেছি। না ভাই, আমি এখন হাত ধুয়ে সমস্ত এরিয়াতে হাত জোড় করা পোস্টার লাগিয়ে এসেছি, বুঝলেন? ভাই আমার জন্য একটা কাজ করুন, এই কর্পোরেশন ইলেকশনের টিকিট আমায় পাইয়ে দিন, তবেই তো আমাদের কাজ করার আনন্দ হবে। তোর ইলেকশনের টিকিটের জন্য আমি ভাবছি, তার আগে এই কাজটা শেষ করার কথা তুই ভাব। ভাই আপনি ক্রাইম করলে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আর যদি আমি ক্রাইম করি আমার পলিটিক্যাল ইমেজ। আমি আপনাকে ভেবে বলছি, একটু সময় দিন। স্যার, হাতে এত পাওয়ার থাকা সত্ত্বেও আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে ওই সূরিয়া। ও কি এতই পাওয়ারফুল? কি এই সূরিয়া কোথায় থাকে, কি করছে ও? হোটেল রিটজ, ইন্দ্রনগর। স্যার, আরে 15 মিনিট হয়ে গেছে ওয়েট করছে। স্যার আপনি তো এইমাত্র অর্ডার করেছেন। যাও এখান থেকে, সময় নষ্ট করে খালি। 8 বছর ধরে আমিও বিয়ে করার জন্য ওয়েট করছি, কেন করছি সেটা কি তুমি কখনো বুঝেছিস? আমিও তখন থেকে ভাবছি এই পাস্তায় কিছু তো গড়বড় আছে,
আরে ওই গাধাটা পেপারই ডালেনি। 8 বছর কত লম্বা হয় তুমি কি জানো সেটা? মাথাটা তো আমার খারাপই হয়ে গেছে। ছি, চলো ছাড়ো, ফোনে বলছিলে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি আছে স্যার? ক্লোজিং টাইম। শালিনী, অ্যাকচুয়ালি আজ আমি পার্স আনতে ভুলে গেছি। বিল দেওয়ার মতন পয়সা নেই, সেই জন্য তোমায় কল করে ডেকেছিলাম। প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আগামী বৃহস্পতিবার আমাদের বিয়ে। চালিনী, উইল ইউ ম্যারি মি প্লিজ? আই ক্যান্ট বিলিভ দিস গুরু, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো না তো? না গো, সত্যি আমি পার্স আনিনি। দূত, এরপর কি চাও তুমি? আমি বিশ্বাসই করতে পারছি না। আর তুমি যদি সূর্যের সাথে তাকে ছেড়ে দাও তো কত ভালো হবে। চালিনি, এই ব্যাপারে আমাকে ফোর্স করো না। সূর্য আমার প্রাণ। তাহলে আমি আবার সেই কথা। দাও, এসব ছাড়ো, এক মিনিটে আসছি। হ্যালো, আমি ঠিক আছি, আমি আনন্দে আছি। আমি তোর সঙ্গে দেখা করে সব বলছি, কল ইউ ব্যাক। আমাকে তোমার কথা শুনে আমার ভীষণ ঘেন্না করছে। তোমার ডন হওয়ার চক্করে আমার জীবন নষ্ট করার জন্য তুমি দায়ী। শালিনী, তুমি ভুল ভাবছো, গুরুর ম্যাটার আমি। তুমিই দায়ী গুরুর মৃত্যুর জন্য, আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। একজন মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া খুবই সহজ কাজ, কিন্তু ওই জীবনে খুশি আনা খুব কঠিন কাজ। আর কোনোদিন তোমার এই মুখ আমি দেখতে চাই না। শালিনী, প্লিজ। স্যার, স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে আমাকে ছেড়ে দাও স্যার। স্যার, স্যার, বলো বসকে। স্যার, ওই দিন রেস্টুরেন্ট ক্লোজিং টাইম ছিল স্যার। সূর্যাকে শেষ করা হচ্ছে আমার টার্গেট, কিন্তু ওকে টাচ করাও আমার পক্ষে খুব মুশকিল কাজ। এটা জানি, জানি, আমি সব জানি। সেই জন্যই আমি এই কাজটা তাকেই দিতে চাই যে সেই জন্য তুই আমার কাছে এসেছিস। ইয়েস, এক্স্যাক্টলি, সরি, ইম্পসিবল। ইম্পসিবল? থ্যাংকস ফর ইয়োর টাইম, এক্সকিউজ মি। Yeah.
কতদিন আর পালাতে হবে? এইসব ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা কারাওয়ার গিয়ে ডিল শেষ করে আসছি। ডন হওয়ার চক্করে আমার জীবন নষ্ট করার জন্য তুমি দায়ী, গুরুর মৃত্যুর জন্য, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আরে আমার পাটা আটকে গেছে, দরজা খোল সূর্য। এই জীবের আওয়াজ আসেনি, চলো। শিট, মা, আর পারছি না, পাটা গেল বোধ হয়। মা গো, এখানে আশেপাশে কোথায় কোনো হসপিটাল আছে? চার্চের লেফট সাইড দিয়ে 10 কিলোমিটার চলার পর BNS হসপিটাল আসবে, ওখানে চলে যাও। থ্যাংক ইউ। আজ আমি একটা ভুল করেছি, অ্যান্ড আই এম ফিলিং ভেরি গিল্টি। কনফেস করতেই হবে আমাকে। 3 দিন আগে একটা ছেলে আমাকে বিয়ে করতে চায়। আমি ওই ছেলেটাকে জানতাম, খুব ভালো ছেলেও, অ্যান্ড আই থিঙ্ক ই রিয়েলি লাভস মি। তা সত্ত্বেও ওর প্রপোজালটা আমি রিজেক্ট করে দিই। ও খুবই কষ্ট পেয়েছে। এত ভালো ছেলেকে কষ্ট দেওয়ার জন্য আমার এখন গিল্ট ফিল হচ্ছে। ভালো ছেলে,
সুন্দর ভালোবাসার কথা বলছো, ওই প্রপোজালকে কেন রিজেক্ট করেছো? আমি তোমাকে বলছি চলো। পাটা তো ক্যাডবেরি চকলেটের মতো হয়ে গেছে। এই ধরনের সিরিয়াস সিচুয়েশনে কমেডি করা পুলিশকেই শোভা পায়। খুব ব্যথা হচ্ছে রে মাগো। তাহলে কি করে হয়েছে এটা? ওই চোর পুলিশ কেস। ও, চোর পুলিশ কেস। আপনি যাই বলুন, এখন চোরেরা পুলিশের থেকে বেশি স্মার্ট। চোরেরা বেশি ইন্টেলিজেন্ট, সেই জন্যই পুলিশের কাজ হয়। এখন কি স্ট্যাটাস বলো? এখন ড্রাইভ করছেন। ওভার ওভার। আপনি কি করেন? আসলে আপনি যেখানে যাচ্ছেন ওই হসপিটালে আমি কাজ করি। ওটা একটা প্রাইভেট হসপিটাল, সাথে যোগা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সব কিছু পাওয়া যায়। গরিবরা ফ্রি ট্রিটমেন্ট পায়। এখানে যেই পেশেন্টরা আসে তারা ঠিক না হয়ে বাড়ি যায় না। আমি ম্যানেজমেন্ট সেকশনে কাজ করি। আই সি, ভেরি নাইস। অনেক সিরিয়াস ইঞ্জুরি হয়েছে। কমপ্লিট 30 ডেজ বেড রেস্ট আর অবজারভেশনে থাকতে হবে। 30 ডেজ এতদিন? কম্পালসরি। No journey, nothing. আপনার ডিপার্টমেন্টে এসব কমন তাই না? আরে এ তো অনেক টর্চার করছে ভাই। এক্সকিউজ মি? হ্যাঁ। হ্যাঁ কিছু না। আ ওকে। তাহলে এনাদের থাকার ব্যবস্থা আমি আমাদের কটেজেই করে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। আপনি ট্রিটমেন্ট শুরু করুন। ওকে। শিবরাজ পাটিল, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, ইনভেস্টিগেটিং অফিসার। যদি আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দাও, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শেষ করব। আর যদি মিথ্যে কথা বলো, তাহলে ইনভেস্টিগেশন আরও আগে শেষ করব। বলো, একটা কে করেছিল? জানি না, বুঝতে পারিনি, ঘাবড়ে গিয়েছিলাম। চোখে কেমন দেখো? এমনি কোনো প্রবলেম নেই স্যার। ডক্টর রিপোর্ট, ল্যাব রিপোর্ট কি বলছে? আমার গাড়িতে 50 ফিট দূর থেকে ফায়ার করেছে। তুই চোখে ভালো দেখতে পাস না, এটাই তুই বলছিস তাই তো? আর তোকে যে 50 ফিট দূর থেকে ফায়ার করেছে তাকে তুই চিনতে পারিসনি। সুতরাং আমি এখন তোকে যে কোনো প্রশ্নই করবো, তুই মিথ্যে কথা বলবি, এটা আমি খুব ভালো করে জানি। সুতরাং কি বলবি এখন ভেবে দেখ। দাদা, সুরিয়াকে যদি শেষ করে দিই তাহলে আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে। যাকে মেরেছে সে আমার বউ, প্রশ্ন আমার, তাই জবাবটা আমাকেই দিতে হবে। এবার দেখো, ওর মৃত্যুর সার্টিফিকেট আমি নিজে হাতে তৈরি করব। হাই। হাই, ডক্টর কি ডিসকাস করছে? না, উনি ডক্টর প্রেমা, আমাকে ছোটবেলা থেকে পালন পোষণ করেছেন। আর পাশের মেয়েটা ছিল রামাইয়া, আমি ওকে চিনি, খুব ভালো মেয়ে। 100% ভালো মেয়ের মতো দেখাচ্ছে, বিয়ে এখনো হয়নি তাই না? কারেক্ট, বিয়ে হয়নি এখনো। হ্যাঁ ম্যাডাম। ভাই, আমার লাভার ফিট করা আছে। বিয়ে হয়নি এখনো, কিন্তু মা হতে চলেছে। জোড়ি, বেবি একটাই পাওয়া যায়, ফ্রি, এনজয়। এই হ্যাঁ, বিয়ে হয়নি তাহলে বাচ্চা হলো কি করে? লিভ ইন রিলেশনশিপ। তার মানে যতদিন আনন্দে একসাথে থাকতে পারবে ততদিন থাকবে, আর না চাইলে বিনা কন্ডিশনেই আলাদা হয়ে যেতে পারে। আয়োজন আর ভাবনা দুটোই ভালো। এই ধরনের রিলেশনে আমার কিছু ভুল বলে মনে হয় না। ডক্টর কি বলেছে? আমার সাথে তর্ক করে জিততে পারবে কি? ডক্টরকে বলে রমাইকে স্ক্যানিং এ পাঠালাম। আপনি যা করেছেন ঠিক করেছেন। লিভ ইন রিলেশনশিপ ঠিক না বিয়ে ঠিক জানি না, কিন্তু আমি যা করেছি সেটা ঠিক করেছি। আপনার কি মনে হয়, বিয়ে না লিভ ইন রিলেশনশিপ? আমার কিন্তু লিভ ইন রিলেশন বেস্ট মনে হয়। ওকে, ওটা এখন কোনো আর্জেন্ট ম্যাটার না, আরাম করে ভেবে তারপরে বলে দেবেন, ঠিক আছে? সি ইউ, টাটা। Thank you.
টেনশনে আছো মনে হচ্ছে। এই সায়ামিজ বাচ্চাদের অপারেট করে সেপারেট করে বাঁচানো অনেকই মুশকিল। এরম বলবেন না ডাক্তার, এই দুটো বাচ্চা আমার চোখের মণি। এদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটা সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নেই ডক্টর, প্লিজ ডক্টর। আমি ম্যাজিশিয়ান নয়, আমি ডক্টর। ভালো করে ভেবে শুনে পেপার সাইন করে দাও। ম্যাডাম আপনি একটু বলুন প্লিজ, প্লিজ। দিদি যেভাবে হোক ট্রাই করো, আমার বিশ্বাস অপারেশনটা সাকসেস হবেই, আর আমি জানি যে দুটো বাচ্চাই বেঁচে যাবে। প্লিজ উই ক্যান ট্রাই ইট রাইট। আই উইল ট্রাই মাই বেস্ট, ফ্রম মাই সাইড নো হোপ। ওই দুটো বাচ্চাই বেঁচে যাবে এটাই আমার বিশ্বাস, তাই এখানে পুজো করতে এসেছিলাম। মন্ত্রপাঠ করে মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা। ওকে ওকে, কোন মন্ত্রটা? মৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রয়াম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমিভ বন্ধনম মৃত্যুর মোক্ষে মামৃতাত। মৃত্যু যখন দরজায় দাঁড়িয়ে থাকে তখন তার থেকে বাঁচার জন্য এই মন্ত্র পড়ে শিবের কাছে প্রার্থনা করা হয়। তুমি এত পড়াশোনা করেছো, এই সায়েন্স টেকনোলজি মেডিসিনস এইসবের কিছু কোনো মূল্য নেই, চার লাইনের মন্ত্র দিয়ে কি হবে? আমার জীবনে যদি কারোর উপরে বিশ্বাস করি তাহলে 100% কনভিকশনের সাথে করি। এখনও পর্যন্ত আমার সাথে খারাপ কিছু হয়নি, আর হবেও না। আর আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম তার কোনো উত্তর দেননি এখনো আপনি। এখন এটা জাস্ট ওয়ান সেকেন্ড প্লিজ। হ্যালো, ও স্টকস আছে তো? এক্সকিউজ মি, আই উইল জাস্ট কাম। প্রিভিয়াস লিস্ট নিয়ে আসবো কি? হ্যালো ডক্টর। হ্যালো, আসুন, আপনার ফ্রেন্ড ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে ডিসচার্জ করে দেব। আমরা আপনাকে রিচার্জ করার জন্য এসেছি। বুঝতে পারছেন না কি দুই মাথা এক শরীরের বাচ্চাকে কি বলা হয়? সুনামি, সিয়ামি। বাচ্চাকে আলাদা করার জন্য অপারেশন করতে হবে। অপারেশন যারা করে তাদের ডক্টর বলা হয়। লোকেরা ডক্টরকে ভগবান বলে, বাচ্চাদের জন্য আপনাদের ভগবান হতে হবে। এটা অনেক সিরিয়াস আর কমপ্লিকেটেড কেস, একটাকেই বাঁচানো অনেক মুশকিল, দুজনকে কি করে বাঁচাবো? আমি ভগবান নই। এক্সাম দেওয়ার আগে ফেল হওয়ার কথা ভাবছো কেন? পাস হয়ে যাবে তোমরা সবাই। দেখুন, ওসব অপারেশন দ্বারা হবে না, কোনো চমৎকারই ওদের বাঁচাবে। এইসব বলার পরেও কি অপারেশন সাকসেস হবে এইটুকু ভরসা আপনার নেই? আপনি প্রাণ বাঁচাতে পারেন এইটুকু ভরসা আপনার আছে কি নেই? ওর মধ্যে বুলেট আছে, আমার ভরসা নেই। ভুল বলেছেন আপনি, ওয়ান মোর চান্স, ভরসা আছে কি নেই? সেই জন্যই বললাম ওর মধ্যে বুলেট আছে, আমার ভরসা নেই। আবার ভুল বললেন, থার্ড চান্স, ভরসা আছে কি নেই? আমার তো কোনো ভরসা নেই। এই আপনি চুপ থাকুন, আপনি কেন কথা বলছেন? না না, আমার ভরসা আছে। গুড, এই ভরসায় অপারেশনের সময় কন্টিনিউ করুন। ডক্টর আমি সিরিয়াস হয়ে বলছি, সুয়াসিনের এই অপারেশন সাকসেস হয়ে যাক, ওই দুটি বাচ্চাই বাঁচবে আমি বলছি। এই ভরসা আছে আমার, ওই ভরসাকে সত্যি করা আপনার হাতে। ভরসার জন্য রাস্তা চাই আর রাস্তার জন্য মন চাই, ওই মন আপনি তৈরি করুন, আপনাকে করতেই হবে। প্লিজ প্লিজ ডক্টর, বিশ্বাস করুন। আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি, কেন কি হয়েছে?
ম্যাডাম মিষ্টি মুখ করুন, আমার দুজন বাচ্চাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাম, আপনিও নিন। অল দ্য বেস্ট। আমি বলেছিলাম না, আমার বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না। মৃত্যুঞ্জয় মন্ত্রের উপর আমার কমপ্লিট বিশ্বাস রয়েছে। 100% বিশ্বাস, 100% রেজাল্ট। এমন কিছুই হয়নি। আপনার বলা মন্ত্র, ওর থেকে আম পড়া, এই সব টাইমিং ম্যাচ হয়ে গেছে। বেশি কিছু বলবো না আমি, সময় আসলে নিজেই সব বুঝে যাবে। ডোন্ট মিস্টেক মি, অ্যাকচুয়ালি আমি আই গেট ইট, উইল সি। এখন একটু আর্জেন্ট কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, বাই। কি ক্রাইম রয়েছে, কি কি কেস রয়েছে, হা ভগবান! তোকে তো বস, তুই পড়ার জন্য আর কিছু পেলি না? এই ফাইলটা পুলিশ জিপে ছেড়ে আসতে বলেছিলাম না ভাই, অনেক ইন্টারেস্টিং ফাইল এটা। ক্রিমিনালদের মাইন্ডসেট কি, ওদের কি করে ফিট করতে হয়, ওদের সাথে মিশতে গেলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, সব ডিটেইলস এতে রয়েছে। আমি এখন এই ফাইলটাকে ভালো করে পড়ে কিভাবে চলা উচিত সেটাই দেখছি। ফাইল ইজ দ্য সিক্রেট অফ নলেজ। এতে কত রকম ক্রিমিনালের বায়োডাটা আছে জানো কি? এখন আমার এই ফাইলটাকে দেখে অনেক লোভ হচ্ছে। এনি আপডেট? ওটার অনুযায়ী ওই সাইড দিয়ে পাস করা গাড়ির নাম্বার আর ফুল ডিটেইল এখানে আছে স্যার। স্টপ, ব্যাক ব্যাক, এইভাবে জুম করো প্লিজ। এই গাড়ি যখন যাচ্ছিল খুব স্লো চলছে স্যার, আর যখন ফিরে আসলে এইদিকে খুব স্পিডে যাচ্ছিল। এই গাড়ির ডিটেলসটা আমার এখনই দরকার। সমস্ত গাড়ির অ্যাড্রেস পেয়েছি স্যার, কিন্তু এই গাড়ির অ্যাড্রেস পাইনি স্যার, কেননা এটা ফেক ভেহিকল স্যার। ফেক? ইয়েস স্যার। ইমিডিয়েটলি সব পুলিশ স্টেশন আর চেকপোস্টকে মেসেজ করে দাও। ওকে স্যার। এই ভেহিকল যে কোনো মূল্যে ট্রেস হওয়া দরকার। স্যার ডক্টর বলেছেন যে আর 2-3 সপ্তাহের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কোনো এজেন্সি নেই, আরো 4 সপ্তাহ হলেও চলবে, কিন্তু ট্রিটমেন্ট যেন ভালোভাবে হয়। এক্সকিউজ মি, এক মিনিট। ওকে। হ্যালো, এই হসপিটালের ইনচার্জ আপনি তাই না? হ্যাঁ আমি, বলুন। গত 15 দিনে কোনো অ্যাক্সিডেন্ট কেসে আপনার হসপিটালে কেউ অ্যাডমিট হয়েছে কি? না, ওই ধরনের কোনো পেশেন্ট এখানে অ্যাডমিট হয়নি। আর ইউ শিওর? আই এম শিওর ইন্সপেক্টর। ওকে ওকে। ইন্সপেক্টরকে মিথ্যে বললে কেন? কারণ তোমার কাজকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি, সেই জন্যে। আমার কাজকে মানে? শোনো ম্যাডাম, ওই এখন আর আপনার কোনো নাটক করার প্রয়োজন নেই। আপনি কে, এখানে কেন আর কিভাবে এসেছেন, আপনার কাজ, আপনার হিস্ট্রি সব আমি জানি, সো ইটস ওকে। অ্যাকচুয়ালি ওই জয়কে আমি, হ্যাঁ, আপনার ব্যাপারে রঘু সব কিছু আমাকে ডিটেলসে বলে দিয়েছে। আপনি একজন আন্ডারকভার পুলিশ অফিসার, একটা বড় কেসের পেছনে নিজের লাইফকে ডেডিকেট করে ইনভেস্টিগেশন করছে, সো আই আন্ডারস্ট্যান্ড, ইউ নো। না না, আপনি তো ভুল ভাবছেন। অ্যাকচুয়ালি এটাই কারেক্ট ইনফরমেশন। আপনার সম্বন্ধে কেউ কিছু জানতে পারবে না, সেটা আমার দায়িত্ব, সো রিল্যাক্স প্লিজ। এই রেগুর ফিটনেস দেখে ডিপার্টমেন্টে আমি রেকমেন্ড করেছিলাম, ওর সিনসিয়ারিটি দেখে আমি ইনফ্লুয়েন্স হয়েছিলাম, কিন্তু এখন একটা সিক্রেট লুকিয়ে রাখতে পারলো না, শিট, ইডিয়েট। দেখো, আপনার উপর ভরসা আছে, প্লিজ কাউকে কিছু বলবেন না, বুঝতে পারছেন তো আপনি? আই আন্ডারস্ট্যান্ড, আই প্রমিস, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আপনি আমার কোশ্চেনের জবাব কিন্তু এখনো দেননি। বিয়ে, লিভ ইন রিলেশনশিপ, অ্যাকচুয়ালি ওটা মানে, এক্সকিউজ মি ম্যাডাম, সেক্রেটারি আপনাকে এক্ষুনি ডাকছেন। ও আই এম সরি, আমি আসছি। হ্যাঁ, নেক্সট টাইম আমার প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতেই হবে। এভাবে দেখছিস না ভাই, যেভাবে চেয়েছিলি সেভাবে ডামি পুলিশ সাজিয়ে এনেছি। ডামি পুলিশ? তাহলে ভিতরে কে এসেছিল, ওরা কি অরিজিনাল পুলিশ? ভাই হাসছো কেন?
তুই এই ডামি পুলিশ নিয়ে আসার আগে অরিজিনাল পুলিশ এসে যেমন চেয়েছিল ঠিক তেমনই অ্যাক্ট করে চলে গেছে। ওই দিন সুভাষিনীকে আন্ডার কভার পুলিশ বলে মিথ্যা কথা বলেছিলে, এখন আবার ডামি পুলিশকে নিয়ে এসে অ্যাক্ট করার কথা বলছিস, আর আমাকে দেখে তুই এখন হাসছিস? মায়ের দিব্যি কিচ্ছু বুঝতে পারছি না কি ধরনের ড্রামা চলছে। ভালো মেয়ে, সুন্দর ভালোবাসার কথা বলছো, তাহলে ওই প্রপোজালকে কেন রিজেক্ট করেছ? ফাদার, আমার মনে একজন কল্পিত হাজবেন্ড আছে, ওই রকমই একজন ছেলের সাথে বিয়ে করারও স্বপ্ন আছে। তোর স্বপ্ন কি? ও একজন পুলিশ অফিসার হবে, একজন এফিশিয়েন্ট পুলিশ অফিসার, যে নিজের মা বাবাকে সম্মান আর ভালোবাসা দুটোই দেবে, আর আমার ওপরে 100% ভরসা করবে, কোনো অনুমান না করে শুধু ভরসা। আর জেনে শুনে আমাকে কোনোদিনও কোনোভাবে মিথ্যে কথা বলবে না, কোনো কথা আমার থেকে লুকিয়ে রাখবে না। ফাদার, এরকমই আমার স্বপ্ন, ইচ্ছে। তাহলে তুমি? ইয়েস, আমি সুহাসিনীকে ভালোবাসতে লেগেছি। আর ও হলো এখন একটা ইনোসেন্ট মেয়ে, আর আমরা সবাই ক্রিমিনাল নাকি? এইসব কিছু আমি জানি না, আমি ওকে খুব ভালোবাসি। অ্যাট এনি কস্ট আমি ওকে বিয়ে করব। ও আমাকে প্রথম থেকেই সিক্রেট পুলিশ অফিসার ভাবছে, ওর উপর স্ট্রংলি ভরসা করতে পারি, সেই জন্য এই নাটক। না ভাই, ভুল করছো তুমি, ও খুবই ভালো মেয়ে, আমাদের গুরুকে যে ভালোবাসতো, ওই শালিনী কি অবস্থা হয়েছিল তুমি তো জানো, এই সত্যের বউকে আমরাই শুট আউট করে মেরেছি, প্রেম বিয়ে আমাদের জন্য নয়, জিনিসটা বোঝো? বেশি বকিস না তো, একজন ডামি মা বাবা চাই বলেছিলাম তো তোকে, ব্যবস্থা করেছিস? ওরা আসছে তো? হ্যাঁ আসছি, ওদের পাঠিয়ে কটেজের কাছে আয়। ওকে বাই। কি এটা, সিগন্যালই পাচ্ছি না। হায়, তুমি এরকম সকাল সকাল গরুর মতো বাচ্চা পেটে রেখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন? গরুর জন্য যে বাচ্চা ওয়েট করে তার মতো অবস্থা হয়ে গেছে আমার। মানে আজকে আমার মা বাবা আসছেন, ওকে, ওদের আনার জন্য রঘুকে পাঠিয়েছি, ও আনতে গেছে, ফোন ট্রাই করছি কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্ক পাবে না, উপরের দিকে যেতে হবে, চলো। ওকে। ও, আপনার মা বাবা আসছেন আজকে? সবারই মা বাবা আছে, কেন কি হলো ওদের? এমন কিছু না, হঠাৎ করে এত দূরে আসছেন তাই। দেখো, আমার পুলিশ ট্রেনিং পিরিয়ডে আমি সবচেয়ে বেস্ট ট্রেনিং অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ওদের স্বপ্ন ছিল, আমি এই ট্রেনিং ছেড়ে ওদের সাথে থাকতে চাই, আমার মা বাবা আমার সাথে থাকে না, এই টেনশনের জন্য আমি ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি না এই ট্রেনিং আর কাজের উপরে, আর মা বাবার ইচ্ছাও পুরো করতে পারছি না। বুঝতে পেরেছি, তার মানে আপনি মা বাবাকে ছেড়ে বেশি দিন একা থাকতেই পারেন না, সেই জন্যই ওদেরকে এখানে ডেকে আনিয়েছেন, রাইট? কারেক্ট বলছেন আপনি, আসলে এটা বয়স্ক লোকেদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এই নেচারে ওদের ভালো লাগবে, তাই ওদের ডেকেছি এখানে। ঠিক আছে, আপনার মা বাবাকে কেমন দেখতে? কে জানে কেমন। কি? আরে আমি আমার মার মতন না বাবার মতন এটাই ভাবছি, ওনারা আসছেন আপনি দেখে নিন। ওকে, এসে গেছে, চলো দেখা করি। এই তো বাবা মা, ভালো আছেন তো? আরে আরে, আপনার ছেলে মা বাবাকে কত ভালোবাসে, কত সম্মান করে। আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস বল? কেন কিছু কম মনে হচ্ছে নাকি? কি রে, এত শুকিয়ে গেছিস কেন বাবা? এখন তুই এসে গেছিস, সব কিছু ভালো হবে। হ্যাঁ গো মা বাবা, এই হলো সুহাসিনী, এই হসপিটালের ইনচার্জ। সুহাসিনী, এরা আমার মা বাবা। নমস্কার। নমস্কার। নমস্কার মা। ও মা, এই তো কি সুন্দর আর মিষ্টি দেখতে, এ যদি আমার বৌমা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। সূর্য, তুমিও না মা, ওর সামনে এসব বলছো? সুহাসিনী, তুমি ভুল বুঝবে না, আমার মা সবসময় এরকম। ওনাদের তো আপনার বিয়ে দেখে যাওয়ার ইচ্ছে আছে, তাই না আন্টি? হ্যাঁ মা, আমি ওনাদেরকে কটেজে নিয়ে যাচ্ছি, আপনি ওনাদের লাগেজগুলো নিয়ে আসুন। হ্যাঁ সুর, আসুন যান বাবা, এখান থেকে একটু দূরেই, ওয়াকিং ডিসটেন্স। তুমি আমাদের মানে তোমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসো, এটা ওর জানা উচিত, এটাকে সত্যি ভেবে আমাদের অ্যাক্টিং করতে হবে, এটাই তো তোর প্ল্যান। মামা মামা মে মামা সো কো
আমাদের দুজনের শাস্ত্র মতে বিয়ে করিয়ে দাও। মা বাবার ষষ্ঠী পূর্তি বিয়ে করালে ও বুঝতে পারবে যে তুই মা বাবাকে কত ভালোবাসিস, বুঝতে পেরেছিস? ষষ্ঠী পূর্তির আইডিয়া ভালো, কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা করলে ও বুঝতে পারবে যে তুই তোর মা বাবাকে ভালোবাসিস। ওকে, ও তোমার মা কারেট বলছি তো? আপনি কি করে জানলেন? আপনার মতো এই সুন্দর চেহারা, বিউটিফুল আইস, সেই জন্য বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এ কে আমাকে বলুন তো। পার্বতীর সাথে শিব কেমন লাগে? আপনার মার সাথে উনি আছেন তো, আপনার বাবাই হবেন। না, ইনি আমার বাবা নয়। তাহলে কে? সোসাইটির হিসেবে যদি বলি তাহলে ও আমার মায়ের রক্ষক। এই কথাটা তো ইজিভাবে আমি কি করে বলতে পারছি, মনে হয় এটাই ভাবছো। এনার উপর আমার ভালোবাসা আর সম্মান কোনোদিনও কমবে না। আমার মা ওনাকে অনেক ভালোবাসেন, সম্মান করেন, আর আমি আমার মাকে ভালোবাসি আর সম্মান করি, তাই আমি এনাদের ভালোবাসি সম্মান করি, ব্যাস। এর আগে আমি আর কিছুই ভাবি না। হ্যাঁ, একটা কথা, এদের দুজনের সম্পর্ক নিয়ে আপনার কি মনে হয়? আমার? ও মাই গড, কি হয়েছে রামাইয়ার? জীবনে কিছুই প্রমিস করা ইজি না। এর 3 মাসের বাচ্চার খবর জানার পর এর লিভিং টুগেদার পার্টনার পালিয়ে যায়। এই পিলস খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল, কিন্তু এখন আউট অফ ডেঞ্জার। ভালোভাবে যদি বিয়ে করে নিত তাহলে এর এই গতি হতো না। আজকালকার মেয়েদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, লিভ ইন টুগেদার না, ননসেন্স। দেখো, অনেকদিন থেকে আপনার প্রশ্ন জবাব দিতে পারিনি, বিয়ে ভালো না লিভিং টুগেদার ভালো? আমার হিসাবে যেই রিলেশনে ভরসা আছে সেই রিলেশন ভালো, কেন বিনা ভরসার রিলেশনশিপের কোনো মানেই নেই, বুঝতে পারছো তো? একটা রিলেশনে ভালোবাসা থাকলে সবাই একসাথে থাকে, তাহলে তোমাকে একজন ভালোবাসবে। আই মিন ইট। তুমি আমাকে তোমার মার ব্যাপারে জিজ্ঞেস করলে না, আমার মনে হয় ওই রিলেশনে সম্মান আর ভালোবাসা দুটোই আছে। কি করে? কি করে আমি জানি না, আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি। আপনারও ভালোবাসার সম্মান আছে, সো আমারও ভালোবাসার সম্মান আছে, দ্যাটস ইট। আসছি। ওকে, সি ইউ, বাই। গিয়ে যদি আমার কথা মতন ডক্টরকে মিট করো তাহলে আগে ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। ওকে, সাবধানে যেও। ঠিক আছে ডক্টর। ওকে, শোনো। হ্যাঁ সূর্য, এই কিছু পয়সা তুমি রাখো। ওকে ওকে, বাই বাই। ওকে বাই। তোমাদের ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই দিন ভেহিকল লেফট না রাইটে গিয়েছিল? স্যার, গোয়া চেকপোস্ট রিপোর্ট অনুযায়ী গাড়ি ওই সাইড ক্রস করেনি, মঙ্গলোর সাইডে গেছে স্যার। আর শিওর? আই থিংক সো স্যার, দ্যাটস কারেক্ট।
ইম্পর্টেন্ট কথা থাকলে বলে দাও। আমার জীবনে আমি একটা ভুল করেছি। যখন আমি পিউসি পড়ছিলাম তখন আমার একটা বন্ধু ছিল আশা, ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিল। একদিন বিকেলে আমরা দুজনে একলা ছিলাম, আশেপাশে কেউই ছিল না। ও বোস ম্যাগজিন পড়ছিল, আমি ওর চেহারা দেখছিলাম, হঠাৎ করে ওর গালে গিয়ে কিস করে দিলাম। ওকে, রেগে গিয়ে পাশে এসে গালে মেরে দিয়েছে। সত্যি আমার উপরে তুমি ভরসা করো, শুধু কিস করেছিলাম আমি। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু ওই কথা বাদ দিন, আরো একটা ইন্টারেস্টিং কথা বলবো। আরো একটা ইন্টারেস্টিং কথা কি? শোয়ার পরে কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, কি হলো জানো? ওকে, সো কিউট। তারপরে এইভাবে যদি একদিন গান শুট আউটে আমার গুলি লেগে যায়, একদিন যদি তোমার স্বামীর এই প্রফেশনের চক্করে কিছু যদি হয় বা গুলি লেগে যায় বা কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে তোর ভয় করবে না? কি বলেছিল, মৃত্যু আমাকে কখনোই ভয় দেখাতে পারবে না। কেন জানো কি, তোমার মতো একজন বলশালী পুলিশ অফিসারকে দেখে মৃত্যুও ভয় পেয়ে যাবে। তোমার এই প্রফেশনকে আমি ভয় পাই না, সম্মান করি। আর ওই স্বপ্ন আমি কন্টিনিউ দেখে গেছি। তোমার মতন সুন্দর চেহারা, তোমার মতো সুন্দর চোখ, তোমার মতো সুন্দর একটা মেয়ে চাই। তখন আপনার বউ কি বলল? তারপরে? ওহ সরি, দ্যাটস ওকে। তারপরে কি, ঘুম ভেঙে গেল? ঠিক আছে। স্বপ্নে আপনার বউকে কেমন দেখতে ছিল? সব ঠিক আছে, কিন্তু বউর চেহারা ঠিক করে দেখতে পারিনি। ও ছাড়ুন, আপনার বউ, আমি আপনাকে এই জন্য বলছি যে যাকে বিয়ে করব তার থেকে কোনো কথা লুকাবো না। হ্যাঁ বলো। সেই কথা আপনাকে বলতে চাই, পুলিশের কাজের পরে মৃত্যুকে পরাজয় করে তার উপর ভয় না পেয়ে ওকে ভয় দেখিয়ে আমার ওয়াইফ তুমি হবে কি? সবচেয়ে যেটা বড় কথা, একটা সুন্দর মেয়ে, সুন্দর চোখ, তোমার মতো সুন্দর একটা কন্যা চাই এমন মনে হচ্ছে। দেখো মনে অনেক সময় এত প্রশ্ন রাখা যায় না, তার উপর তোমার এই বিউটিফুল আইস, এতে ডুবে গিয়ে তোমায় ভালোবাসতে ইচ্ছে করে। আপনাকে যা ভেবে বিশ্বাস করেছিলাম তা মিথ্যা হয়নি, থ্যাংক ইউ। দেখো অনেকদিন পর্যন্ত মনে কোনো প্রশ্ন রেখে দেওয়া সম্ভব নয়, এই ধরনের প্রশ্নকে বের করে দিলেই মন প্রসন্ন থাকে, বাইরে ওই প্রশ্নের জবাব বের করে দিলেই শান্তি পাওয়া যায়। আমার মন এখন পর্যন্ত শান্ত হয়নি।
ডাক্তার। আমাদের ডিপার্টমেন্টেরই ওয়াকিটকি, জিপের সাথে এটাও মিস হয়েছিল স্যার, এই স্পট সার্চ করতে গিয়ে এটা পেলাম স্যার। ইন্সপেক্টর, ওই জিপে অনেক ব্ল্যাক স্টেন দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছে কেউ হয়তো ওখানে ভালো রকম ইনজিওর্ড হয়েছিল। ট্রিটমেন্টের কারণে আশেপাশের কোনো হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল। আচ্ছা একটা কথা বলুন তো, আশেপাশে কোন হসপিটাল আছে স্যার? পাশে বিএনএস হসপিটাল আছে স্যার। বিএনএস? নামে কি আছে গাধা কোথাকার? কি করো তুমি? আবার পুলিশ বলে যদি মিথ্যে কথা বলো তাহলে ঠিক হবে না। মানে কি বলছো? এ অনেক খারাপ ছেলে, খুন করেছে, একে পুলিশ খুঁজছে। সত্যি কথা? এই আমরা এত কষ্ট করে তোকে বড় করলাম, আর তার প্রতিদান তুই আমাদের এভাবে দিলি? রক্তের সাথে যে খেলা করে, ও হৃদয় আর ভালোবাসার সম্বন্ধে কিছু জানতে পারবে কি? এদের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের পাপের ঘড়া ভরে যাবে। না না, আর এখানে থাকতে পারবো না, চলো। থামো, আমরা যদি এখন চলে যাই তাহলে ওই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, চলো ওকে সত্যিটা বলে যাই। দেখো প্লিজ এরকম কাজ করুন না, আমি মন থেকে বিয়ে করেছি। মিথ্যে! বিয়ে ইচ্ছে করে না, বেইমানি করে নয়, হৃদয়কে জিতে মন থেকে তবেই করা উচিত, জানিস তুই? এখন আমি ওর মন জয় করে নিয়েছি। জানি, কিন্তু তার জন্য তুমি মিথ্যের আশ্রয় নিয়েছো তাই না? ভগবানকে কিছু দেওয়ার জন্য যদি চুরি করো তাহলে ওটা ভক্তি হয় না। দেখো সত্যি কি আমি ওকে বলে দেবো? ততদিনে ওর জীবন নষ্ট হয়ে যাবে, ও যা যা ভালোবাসে তার একটিও গুণ তোর মধ্যে নেই, ও যখন জানতে পারবে ও ও ভেঙে পড়বে, তুই কি সেটা জানিস? প্লিজ, সেই জন্যই তো আপনাকে বলছি। না, ওকে সবকিছু জানিয়ে যেতে হবে, চলো আমার সাথে চলো। দাঁড়াও, ও আমার স্ত্রী, কেউ যদি আলাদা করার চেষ্টা করে তাহলে। হ্যালো, ওরা ম্যাঙ্গালোর যাবে বলছিল। থ্যাংক ইউ। রঘু, ডক্টর কি বলেছে রে? এই অপদার্থের মতো মিথ্যে কথা তুইও বলবি না কিন্তু। ওনাকে ছাড়। এই খুনির মুখ কেন দেখছো? সত্যি বলো, সত্যি বলো, ডাক্তার কি বলেছেন? ওকে ভয় পাচ্ছিস কেন? বল কি করে বলবো? সত্যি বলো। সত্যি কথা বলার জন্য সাহস চাই, আর সত্যি শোনার জন্য মজবুত হৃদয় চাই। আমি বলছি, বল। ওই দিন ডক্টর প্রেমা সুহাসিনের লাইফের সম্বন্ধে সব কিছু বলেছিল। আজ রথসপ্তমী, মনে মনে যা কিছু চাইবে পেয়ে যাবে, ভগবানকে প্রার্থনা করো।
আমার একটাই ইচ্ছা, ওর বাবার মতো ওই ছেলে আমার না হয়। ঠাকুরের কাছে আমার এটাই প্রার্থনা। এটা একটু ধরো। তোর স্বামীর থেকে কি তুই কোনো সুখ পাবি? নিজের জীবনটা কেন নষ্ট করছিস? আমার সাথে যদি কিছু অ্যাডজাস্ট করিস তাহলে এই সবজির দোকানের ওনার তুই হতে পারবি, ভেবে দেখ। চল এখান থেকে। এই ঘরে টিভি আমার কথা শোনে না, এত লেট করেছিস কেন? এখন তো তোর ডে ডিউটি থাকে, নাইট ডিউটি করছিস কেন এত? কেউ জিজ্ঞেস করার লোক নেই তাই না? শ্রীনগরের কথা বাদ দে। শোনা, হোমওয়ার্ক সব হয়ে গেছে, তখন থেকে প্রশ্ন করে যাচ্ছি, জবাব দিতে পারছে না নাকি? বাজারে যে মালটা সবজি বাজে তার সাথে হেসে কথা বল, আর সমীরের সঙ্গে কথা বলা যায় না নাকি? চল বাবা খাবে চল। লেট কেন হলো? ওটি ছিল। ও চলো বাবা। কার সাথে? নতুন ডক্টর আসছে নাকি? চোখ রাঙাচ্ছিস? সত্যি কথা বলছি বলে তাই? আমি যে মদ খাই সেই জন্য না? তোকে দেখাবো আমি মদ। আমার এই ভাগ্য যেন আমার মেয়ের না হয়, ও যেন সুখী হয় ভগবান। সেই জন্যে সুহাসিনীর মনে একজন ইমাজিনারি হাজবেন্ড ক্রিয়েট হয়ে বসে আছে। ভগবান একদিন এরকম একজন গুণী মানুষকে আমার জীবনে স্বামী রূপে পাঠাবে, ও আমার জীবনে খুশির বৃষ্টি করিয়ে দেবে, এই ধারণা ওর মনে বসে আছে। সুহাসিনীর ইচ্ছে পুরো হবে ডক্টর? না সূর্যা, ওর ইচ্ছে এত সহজে পুরো হবে না। কেন ডক্টর? স্যাক্রো ডিজিজ আর অনেক রোগ। রোগী তো হয়েছে, গাছেরও রোগ হয়, মানুষের কি রোগ হয় না? ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যাবে। আমরা প্রচুর চেষ্টা করেছি সূর্য। ডক্টর, নতুন নতুন টেকনোলজি এসেছে, কোনো না কোনো ট্রিটমেন্ট তো হবে। ম্যাক্সিমাম শুধু আর 7 দিন পর্যন্ত বাঁচবে। কিন্তু ওই মেয়েটি? না সূর্য, অলরেডি কেসটা খারাপ হয়ে গেছে, ও এই রোগের বিষয়ে কিছুই জানে না। যদি বলি তাহলে ও পজিটিভই নেবে কেসটা। ও ভাবে ভগবান ওর জন্যে সমস্ত কোয়ালিটি যার মধ্যে আছে ওরকম ছেলেকেই ওর জন্য পাঠাবে। যদি বলে দিই এই ভরসা ওর ভেঙে যাবে, ওর বিশ্বাস ভেঙে গেলে ওর মনটা সহ্য করতে পারবে না। সুহাসিনীর লাইফের ব্যাপারে আপনাকে কেন বললাম জানেন? কারণ কি আপনি সেই মানুষ যে সুহাসিনীর জীবনটা ঠিক করতে পারেন। আমি কি করে সম্ভব করব ডক্টর? হবে সূর্য, নিশ্চয়ই হবে। আমি যে শায়মী অপারেশনটা করেছি, সায়েন্স টেকনোলজি মেডিসিনস এইসব কিছুরই দ্বারা সম্ভব হয়নি, শুধু তোমার দেওয়া কনফিডেন্সের কারণে হয়েছে। সুহাসিনীর বিশ্বাসকে মিথ্যে হতে দেবে না আপনি বলেছিলেন তো? আমি ম্যাজিশিয়ান না ডাক্তার, আপনি ডাক্তার না, ইউ আর ম্যাজিশিয়ান। সুহাসিনীর জীবনে শুধু আপনি খুশি ফিরিয়ে আনতে পারবেন সূর্য। একজন মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া খুবই সহজ কাজ, কিন্তু তুমি অন্যের জীবনের খুশি কাটতে পারো, তোমার পক্ষে সম্ভব নয় অন্য কারো জীবনে খুশি এনে দেওয়া। কোনোদিন পারবে না তুমি সেটা। আমার জীবনে আমি যাকেই ভরসা করি 100% কনভিকশনের সাথেই করি। সেই জন্যই আমি বলি আমার ভরসা কখনো মিথ্যে হতে পারে না। Thank you.
আমি ওকে নিয়ে গর্ব করতাম, প্রেম ছিল না, আমি কখনো ওকে ভালোবাসিনি, প্রেম করার নাটক করেছি, বাস। আপনারা সবাই যা বলছেন ওসব সত্যি হয়েছে, আমি মিথ্যে কথা বলে ধোকা দিয়ে ওর মন জিতে জয় করেছিলাম, কিন্তু এইসব আমি ওর ভালোবাসাকে সত্যি করার জন্য করেছিলাম। আমরা অভিনয় করি, চার ঘন্টায় চার লোকেদের আনন্দের জন্যে আমাদের মুখে রং লাগাতে হয়, কিন্তু তুমি একজন মেয়ের জীবনে খুশি আনার জন্য রং লাগিয়ে দাঁড়িয়ে আছো। বাহ, তুমি আসল অভিনেতা। হ্যাঁ রে, কোন মা বাবার পেটে জন্ম নিয়েছিস রে তুই, হ্যাঁ, কত ভালো মন রে তোর, তোর সাথে বিয়ে করার জন্য অবশেষে ও কত পুণ্য করেছে, পুণ্য করেছে। তুই সামান্য ব্যক্তি নয় রে, তুই তুই কোনো দেবতা মনে হচ্ছে রে, দেবতার মতন মানুষ। স্টপ। হ্যালো ম্যাম, আমি পাটিল কথা বলছি। বলুন স্যার। ওই দিন আপনি ব্যাঙ্গালোর যাচ্ছি বলেছিলেন, গেলেন কি করে? ট্রাভেল গাড়িতে গেছে। ট্রাভেল এজেন্টের গাড়ি? কোন ট্রাভেল এজেন্ট? ভার্মা ট্রাভেলস। ও, ভার্মা ট্রাভেলস। দাদা, সূর্যা গোয়াতে আছে, বিয়ে করেছে, ওর ওয়াইফ ওর সাথে আছে। আমি তোমাকে পরে ফোন করছি। ওকে, অল রাইট, থ্যাংক ইউ স্যার। ওই গাড়ি মঙ্গলোর ড্রপ হয়েছে স্যার। ইন্সপেক্টর স্যার, সেদিন যে ভার্মা ট্রাভেলস এর গাড়িটা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই দিন সেই গাড়িটা গোয়া চেকপোস্ট ক্রস করেছিল কখন, সবার আগে সেই খবরটা নাও। সুহাসিনীর জীবন থেকে যে খুশি কেড়ে নিয়েছে ওই ভগবান ক্রিমিনাল, আবার থেকে ওই খুশিকে ওই ভগবান থেকে কেড়ে নিয়ে সুহাসিনীকে ফিরিয়ে দিয়েছি আমি, সেই জন্য আমি ওর থেকে বড় ক্রিমিনাল। সুহাসিনীর পুরো জীবন আমার, আমি ওর জন্য সব কিছু করব, তার পুরো জীবনে যা কিছু হবে আমি তার সাথে দাঁড়িয়ে থাকব, সেখানে ভগবানও হোক। থ্যাংক ইউ স্যার, কনফার্মেশন পেয়ে গেছি স্যার, গাড়ি গোয়া চেকপোস্ট ক্রস করেছে স্যার। ওকে, ও গোয়াতে থেকে ম্যাঙ্গালোরে থাকার নাটক করে আমাকে বোকা বানাচ্ছে না তো? সুহাসিনীর জীবন থেকে যে খুশি আমি কেড়ে নিয়েছি তা আমি অন্য ভাউকে ভাগ করতে কিছুতেই দেব না। সূর্যাকে আমি ভগবান হতে দেব না। ইন্সপেক্টর, লেটস গো টু গোয়া। সুহাসিনী, ডক্টর যে মেডিসিনস লিখেছে যদি টাইমলি নাও তাহলে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে ডক্টর বলেছেন। ডিপার্টমেন্টের ফুল কেস, এনকাউন্টার, এই সব কিছু তোমাকে বোর করছে তাই না? কি হলো? এরকম কিছু না। তোমাকে একটা কথা বলবো কি, বিয়ে হওয়ার আগে আমার একজন পুলিশ অফিসারকে বিয়ে করার ভীষণ ইচ্ছে ছিল, কেন জানো? আমার বাবা আমাদের ছেড়ে যাওয়ার কিছুদিন পরের ঘটনা। আমার মায়ের সাথে একজন ইন্সপেক্টরের পরিচয় হয়, তারপর তারা বন্ধু হয়ে যায়, কিছুদিনের মধ্যেই ওদের দুজনের মধ্যে ভালোবাসাও হয়। কিন্তু আমার বাবা জায়গায় অন্য কাউকে আসতে দেখে সেটা আমি সহ্য করতে পারিনি। কিন্তু একদিন, নমস্কার স্যার, কেন দিদি, আপনি কেন এসেছেন? বললে ঘরে পাঠিয়ে দিতাম আমি, আমি তো আপনার ভাইয়ের মতো, আপনিও পারেন। ওই দিন ওই ইন্সপেক্টর আমার মধ্যে একটা প্রোটেক্টিং ফিলিং নিয়ে এসেছিল, ওই ফিলিং সারা জীবন আমার সাথে থাকলে কত ভালো হতো সেটাই আমি ফিল করেছি। আমার মায়ের জীবনে এই খুশি আসার আগে ওরা দুজন একটা অ্যাক্সিডেন্টে মারা যান। চলো,
ও, আমাদের থেকে লুকিয়ে মা বাবা এত সব করেছে? না, আমি বলেছিলাম, সিম্পল করতে বলেছিলাম, এত রোমান্টিক করেছে কে জানে। আমি লাভার হলেও বাবা বড় লাভার। একদম ঠিক। গুলাবি আঁখে জো তেরি দেখি শরাবি ইয়ে দিল হো গয়া সম্ভালো মুঝকো সম্ভালনা মুশকিল হো গয়া। তুমি রেডি হয়ে নাও, আমি নিচে গিয়ে আসছি। ওকে, কি হয়েছে রে? রুমে ওকে একলা ছেড়ে এভাবে চলে এলি, কি হয়েছে বল? এইসব রেডি করতে কে বলেছে? এইসব শেখাবার জন্য কোনো স্কুল বা স্কুল মাস্টারের প্রয়োজন আছে নাকি রে গাধা? বাচ্চাদের বিয়ে সময়মত হওয়া উচিত, এক বছরেই বাচ্চা পেটে আসা উচিত, পরিবার বড় করা উচিত, বাচ্চাদের নিয়ে ঘরে খেলা উচিত, আর কি এইসবই তো খুশির কথা আছে। এই ধরনের ইচ্ছে কোন মা বাবার হয় না বল? হ্যালো, আপনি আমার মা বাবার মতো অ্যাক্ট করছেন, ব্যাস। সত্যি কথা, তুমি পয়সা দিচ্ছ কিন্তু পরিবারে ঢোকার পরে বোঝা গেল কি মনে কি আছে। প্রত্যেক পুরুষের কর্তব্য হচ্ছে তার বউকে মন থেকে সুখী রাখা। দেখো, আমি ওর ভরসাকে সত্যি করার জন্য ওকে বিয়ে করেছিলাম। বিয়ে মানে একসাথে হওয়া, তারপরে বাচ্চা হওয়া, এইসব ওর মাথায় ঢুকিও না প্লিজ। মিথ্যে বলে আমি ওর সাথে বিয়ে করেছি, কিন্তু মিথ্যে কথা বলে আমি তার শরীর পেতে চাই না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন কি করা উচিত? এ কি, আপনি এই রুম শৃঙ্গার করে এখন একমত হতে বলছেন, এটা কি উচিত? না, এটা ঠিক নয়। আমি আগে থোড়ি জানতাম যে আষাঢ় মাস আজ থেকে শুরু হয়ে গেছে। আরে বাবা, আজই আমি জানতে পারলাম। ও সব আমি জানি না, আষাঢ় হোক অথবা কার্তিক হোক, তিন সেকেন্ডও আমি ছেড়ে থাকতে পারবো না, তাই না সুহাসিনী? ভালোভাবে যখন বলি তখন কেউ কিছু বুঝতে পারিস না। না মা, বাবাকে একটু বুঝাও। এই, আপনি ছেলেটাকে কেন বকছেন? বেচারা। এই কেন জিদ করছো বাচ্চাদের মতন? বাবা তো আমাদের ভালোর জন্যই বলছেন। সুহাসিনী, 30 দিনে আমি আর তুমি আলাদা হয়ে যাব, ভাবতেও ভয় লাগছে। আমার জন্য ওটা ওইভাবে না, তুমি করতে পারবে তো? ওকে, তুমি মার সাথে যাও, আমি বাবার সাথে যাচ্ছি। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমিও যে বলে কিছু আর করে কিছু। শোন, এটা নতুন বিয়ে যারা করে তাদের জন্য মানানো হয়েছে, তাও যারা প্রথমবার বিয়ে করে, বুঝলি? যা যা যা। এখন থেকে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আমরা যে ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছি, এই খবরটা গ্যাংস্টাররা পেয়ে গেছে। আর বোকামি করলে চলবে না, ফুল অ্যালার্ট থাকতে হবে, কারণ এটাই ইনভেস্টিগেশন। কথা জিজ্ঞেস করছি, কত বছর ধরে তুমি এই ডিপার্টমেন্টে আছো? ম্যাডাম, আমার প্রমোশনের জন্য কিন্তু আপনি অনেক টেনশন নিচ্ছেন। আমার ডিপার্টমেন্টে প্রমোশনের কথা ছাড়ো, প্রথমে কার্নিভাল ফেস্টে কি হয়েছিল সেটা কারেক্টলি রিমাইন্ড করে আমাকে বলো। Oh, my God.
সুরিয়া, এটা কি হচ্ছে? সুরে, তোমার হাত! ও শেষ পর্যন্ত ফ্রেম টু ফ্রেম রিওয়াইন্ড করে দেখেছি ম্যাডাম। এর মানেটা কি? আসলে ওই গ্যাংস্টার ভালোভাবেই জানতো যে যদি এদেরকে ডাইরেক্ট অ্যাটাক করি তাহলে ওরা ভয় পাবে না, ইনভেস্টিগেশন করাও বন্ধ করবে না, সেই জন্যই ইমোশনালি অ্যাটাক করেছে। একজন পুলিশ অফিসারের ওয়াইফকে যদি অ্যাটাক করা হয় সে তো ভয় পাবেই, সিম্পল লজিক এটা। স্যার, যদি দু মিনিট আপনি এদিক ওদিক হতেন মাথা আলাদা হয়ে যেত। আপনার কি মরতে কোনো রকম ভয় করে না? আমার সাথে কে আছে? মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করতে পারে। আসলে মৃত্যুই একে দেখে ভয় পায়। এ যদি আমার সাথে থাকে তাহলে মৃত্যু আমার কিছু ক্ষতি করতে পারবে না। তোমাকে কতবার বলেছি বেশি কাজ করো না, আমার কোনো কথা শুনো না। তুমি কিছুই না, দেখো আমার একটা আর্জেন্ট কাজ আছে, বিকেলে তাড়াতাড়ি চলে আসব, তখন তুমি রেডি হয়ে থাকবে। আমার মনের কথাটা তুমি একদম বলে দিয়েছো। ভেরি গুড। আজকে ফিল্ম আপু কানাডা সিনেমা গোয়াতে রিলিজ হয়েছে। সুপার, কিন্তু একটা ছোট্ট চেঞ্জ, আজকে আমির খানের ফিল্ম রিলিজ হচ্ছে, আমরা ওটাই দেখতে যাব। ওই ফিল্ম কালকেও দেখতে পারি, নেক্সট উইকও দেখতে পারি, কিন্তু গোয়াতে কানাডা ফিল্ম দেখার মজাই আলাদা, একদম ডিফারেন্ট। মজার কথা, ঠিকই বলেছো, কিন্তু আমার না আমির খানের ফিল্ম দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে। প্লিজ দেখো, প্রথমে আমি বলেছিলাম এটা ঠিক কথা নয়, আজকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তোমার কথা শুনি আমি। হ্যাঁ, ওটাকেই কন্টিনিউ করো। দেখো, তুমি আমার একটাই চেহারা দেখেছো, আমি তোমাকে আমার ক্রোধের চেহারা দেখাতে চাই না। আজকে যাই হয়ে যাক না কেন, আমি আজকে ওই চেহারা দেখেই ছাড়বো। ওকে ওকে, বিকেল বেলা আমি তাড়াতাড়ি আসবো, তুমি রেডি হয়ে থাকবে, আমরা দেখবো সেখানে কানাডা ফিল্ম। ডেফিনেটলি রেডি হয়ে থাকবো, কিন্তু আপনি আসবেন আর আমাকে হিন্দি ফিল্ম দেখাতে নিয়ে যাবেন, ব্যাস। অনেক বেশি অহংকারী তুমি। আজকে সকালে ফার্স্ট টাইম তোমার উপর রাগ করে তোমার হৃদয় আঘাত করেছি, খুব খারাপ লেগেছে আমার। সেই জন্য তোমার ইচ্ছে অনুযায়ী আমির খানের ফিল্ম টিকিট নিয়ে এসেছি। আমি আপনা যাওয়ার পর অনেকক্ষণ ধরে ভেবে দেখেছি, আপনাকে অনেক দুঃখ দিয়ে ফেলেছি আমি, এমন মনে হলো সেই জন্য আপনার ইচ্ছে অনুযায়ী অপুর টিকিট নিয়ে এসেছি। আমার ইচ্ছের কথা বাদ দাও সুহাসিনী, তোমার মনের কথা আমি জানি, এটা গোয়া। দেখো, আমরা বাঙালি, সেই জন্য আগে আমাদেরকে বাংলা ফিল্মই দেখতে হবে।
এখন আগে আমি বলেছি তাই না? কিন্তু ফার্স্ট চয়েস লেডিস তাই না? প্রথম থেকে তোমার কথা শুনে আসছি তাই না? আজ একদিন আপনার কথা শুনবো তাতে কি হবে? কোনো ব্যাপার নেই, তোমার ইচ্ছা তোমার খুশি আমার জন্য ইম্পর্টেন্ট। আমি অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি, আপনারও তো ইচ্ছে আর খুশি আছে তাই না? তোমার ইচ্ছে ছাড়া এই ফিল্ম দেখতে আমার ভাল লাগবে না। তোমাকে দুঃখ দিয়ে সিনেমাটা দেখতে পারবো না। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসছি, আজকে ভেজ রেস্টুরেন্টে যাবো। ওয়াও, আমি এটাই ভাবছিলাম, একটা ছোট চেঞ্জ, ননভেজ রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, আমি আবার তোমার সাথে ঝগড়া করতে চাই না। আরে এমনি আর কি মারছিলাম, আমরা ভেজ রেস্টুরেন্টেই যাবো। আমিও মিথ্যে কথা বলেছি, ননভেজ রেস্টুরেন্টে চলো। সেবাইয়ের পায়েস আমি বানিয়েছি, অনেক ভালো খেতে, একটু খেয়ে দেখ বাবা। কোন খুশিতে পায়েস বানিয়েছো? আমি আর সুহাসিনী যখন ঝগড়া করছিলাম তখন আপনাদের কি করতে বলেছিলাম? যদি ওইভাবে অ্যাক্ট করতেন তাহলে ও আমার প্রেমে অনেক ইমপ্রেসড হতো, তা না করে চেস খেলতে বসলেন, সেখানে এলেন না, শুধু পয়সা গুনতে জানেন আর কিছু না। আমার ছেলে আর বোন কথা মনে পড়ে গেছে, ওরাও এইভাবে আমাদের সামনে ঝগড়া করতো, একে অপরকে ভালোবাসতো। ছেলে? আমাকে বলেনি তো? আমরা আর্টিস্ট, উত্তর কর্ণাটকে গ্রামে গ্রামে ঘুরে নাটক করি, আমরা অনেক কষ্ট করেছি, আমাদের ছেলের একটি ইচ্ছে ছিল, অনেক বছর ধরে ও একটি স্বপ্ন দেখেছিল যে এই গ্রামে জন্ম নিয়েছে, ওখানে একটি রং মন্দির বানাতে চেয়েছিল, ওর স্বপ্নে সাত ইচ্ছে লুকিয়ে আছে, সেই জন্য ও ভীষণ পরিশ্রম করত, ওর স্বপ্নের কথা কেউই জানতে পারেনি, ও নিজের পরিশ্রমের ফল পায়নি। তোর জন্যে সেবাই পায়েস বানিয়ে এনেছি বাবা, খেয়ে নে। ওর ব্যতীত মনকে আমরা এইভাবে শান্ততা দিতাম, ওর স্বপ্নকে আমরা পুরো করব বলে কথা দিয়েছি, সোনা জমিনের কাগজ সব কিছু দিয়ে আবার বিশ্বাস জাগালাম, আমাদের ওপর বিশ্বাস করে ও রং মন্দির বানাতে যায়। কিন্তু ওর ভাগ্যে কিছু আলাদা ছিল, ছেলের মৃতদেহ আমাদের চোখের সম্মুখে পড়ে থাকার সত্ত্বেও আমরা বুঝতে পারিনি যে ও মরে গেছে, ওর রং মন্দিরের স্বপ্ন আমাদের উপরে ব্যঙ্গ করে। ওই দিন আমরা ঠিক করেছি যে আমরা ছেলেকে যা কথা দিয়েছি ওই স্বপ্নকে আমরা পূর্ণ করব। সেবাইয়ের পায়েস আমার ছেলে খেতে খুব ভালোবাসত, আজকে ওর শ্রাদ্ধ ছিল, সেই জন্য ঠিক আছে। ওকে ওকে, পরে কল করছি, বাই। হ্যাঁ, কেমন ছিল খাবার? খুব ভালো ছিল। ভালো ছিল, পেট ভরেছে? ক্যান আই হ্যাভ দিস? ইয়েস প্লিজ প্লিজ, আইল জাস্ট কাম। ওকে। একটা ইনোসেন্ট মেয়েকে, আমি ক্রিমিনাল না পুলিশ অফিসার, এই মিথ্যে কথা বলে বিয়ে করে ওর ভালোবাসা অর্জন করে কেউ জানতে পারবে না, একা ভেবে
গোয়াতে এসে সেটেল করে গেছে। ও কি ভেবেছিল যে এখানে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পারবে? পুলিশ কিন্তু একদিন কি ভেবেছিল, পুলিশের চোখ এড়িয়ে পালাবে? একটা আইডিয়া দাও এর থেকে ভালো, একটা বেটার সাপোজ সুহাসিনীকে একটা গিফট এনে দাও। ঠিক বলেছো তুমি, তাই না? আমার কথা শোনো, সুহাসিনীকে আনন্দিত করার আমার কাছে একটা উপায় আছে। কি উপায় ওটা? ওই দিকে দেখো। এই ওর নামের ট্যাটু তুই যদি উত্তর হাতে বানাস, তাহলে তাহলে তোর ভালোবাসা ওর মনে শাশ্বত জুড়ে যাবে। দেখো, পার্মানেন্ট ট্যাটু লাগাবার জন্য আমি কি সুহাসিনীকে সত্যি ভালোবাসবো? 30 দিনের নাটকের জন্য এইসব কেন? না না না, তোমার এই আইডিয়া কাজে লাগলো না। সুহাসিনী, সুহাসিনী কোথায় গেছিলেন আপনারা সবাই? তখন থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি। বুঝলে মা, ও এখন তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনাদের আগে আমি একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমি ভেবেছিলাম এটা দেখে আপনি খুশিতে এক্সাইট হয়ে যাবেন, আপনারা সবাই তো শক হয়ে গেছেন। আমি আর রঘু একটু বাইরে গেছিলাম, একটা ট্যাটু সেন্টার দেখেছি। কেন জানি না তোমার নামে ট্যাটু বানাবার খুব ইচ্ছে হচ্ছিল। অনেক ব্যথা লেগেছে, জানো কি যে আমার জ্বর এসে গেছিল, তার সত্ত্বেও একটা খুশি আছে, তোমার নাম আমার হাতে আর আমার নিঃশ্বাস তোমার হাতে। আরে কুকুর তো ভুলেই গেছিলাম, সবাই একসাথে রেডি হয়ে যাও, একসাথে খেতে বসবো। ওকে তুমি ভালোবাসো না এই ভেবে হাতের ট্যাটু মুছে দিতে পারো, কিন্তু তোমার মনে যে ওর প্রতি ভালোবাসা আছে, ওই ভালোবাসা মুছতে পারবে? শরীরের রোগের জন্য অনেক কোম্পানি ওষুধ বানায়, ওর মালিকও আছে, কিন্তু হৃদয়কে মেডিসিন শুধু হৃদয়ই দিতে পারে, কারণ কোম্পানির মালিকের মধ্যে প্রেম আর বিশ্বাস নেই। প্রেম যারা করে তারা যদি মিথ্যে কথা বলে, তাহলে মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, মানুষ ভেঙে পড়ে। ওটা ভগবান দিয়েছে মনে হচ্ছে। এই সূর্য, কি ভাবছিস তুই? আমার জীবনে এই দ্বিতীয়বার প্রেমের সম্বন্ধে এরকম হচ্ছে। যখন আমার বয়স 15 ছিল, গ্রামে বাবা মা ভাইরা হ্যাপি ফ্যামিলি,
একদিন আমার বাবা, আমি কোনো ভুল করিনি তার সাথেও, আমার উপর হাত ওঠায় আমি রেগে গ্রাম ছেড়ে ব্যাঙ্গালোর পালিয়ে এলাম। বুঝতে পারলাম না কবে ক্রাইম দুনিয়া চলে এলাম। নাম কামিয়েছি, পয়সা কামিয়েছি, সব কিছু কামিয়েছি। অনেক বছর পর বুঝলাম যে আমার মা বাবার ভালোবাসাও চাই। গ্রামে গিয়ে দেখি ওখানে আমার মা বাবা ভাই বৌদি সবাই সবাই বাচ্চাদের সাথে খুব মজায় আছে। ওই খুশিতে আমারও জয়েন করার ছিল, এই ইচ্ছে নিয়েই ওদের সবার কাছে গেছিলাম। কেউ আমার হাত ধরে টানলো, ছিল আমার ছায়া। এই আন্ডারওয়ার্ল্ডের জীবন আমার পরিবারের খুশিকে শেষ করে দেবে, আমার ফ্যামিলির জীবনকে এরা শেষ করে দেবে, এর ভয়ে ওদের সবাইকে পার্মানেন্টলি ছেড়ে ফিরে চলে এলাম। এখন দ্বিতীয়বার সুহাসিনের কাছে গিয়ে আমার প্রেমের কথা বলার ইচ্ছে করছে। আবার ওই ছায়া আমাকে ছাড়ছে না, আমার পিছন পিছনে আসছে ওই ছায়া। কি বলবো আমি, বলে দিলে কি সব ঠিক হয়ে যাবে? বাবা, সুহাসিনীর রোগটা এমন যে সে আর মাত্র 30 দিন বাঁচবে, একথা জেনেও তুই তো ওকে বিয়ে করেছিস, তাই না? তোর উদ্দেশ্যটা তো সৎ, তবে কেন টেনশন করছিস? বৌদি এসে গেছে মনে হচ্ছে, চলো যাই। মিস্টার সূরিয়া, অ্যাজ স্টাডিং হার রিপোর্ট, হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, আই এম হেল্পলেস। ডক্টর প্লিজ, আপনার বেস্ট করুন, যতই খরচা হোক চলবে, ও বাঁচা চাই। ওকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না, প্লিজ ডক্টর। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর ইমোশন মিস্টার সূরিয়া, বাট অ্যাট লিস্ট 2 মাস ডক্টর, প্লিজ। শি ক্যানট সার্ভাইভ বিয়ন্ড 15 ডেজ, আই এম সরি। ভাই একটা খবর আছে, আমাদের এরিয়া কর্পোরেটর আছে না দেবরাজ, ওর ক্যান্সার হয়েছে, হসপিটালে অ্যাডমিট রয়েছে, 100% টিকেট। এর জন্য এত উদাস হচ্ছ কেন? ওর পাপের ঘোড়া ভরে গেছে, মরেই যাবে। এই রকম বড় বড় রোগ এরকম খারাপ লোকেদেরই হয়ে থাকে, আর কাদের হয় এসব কিছু? ভালো করেই তো আপনি কি বলছিস তুই, এইসব খারাপ রোগ ভালো খারাপ দেখে আসে না। তুই যেমন বলছিস এই রোগ যে কোনো লোকের হতে পারে, আমরা দুজনে কি ভালো লোক? কি ভাবিস, পয়সার জন্য রাউডিগিরি করি, আমরাও খারাপ, আমাদের হয় না কেন এত খারাপ রোগ? আমার সুহাসিনী খারাপ মেয়ে নয়, ওর মন আর হৃদয়ের মধ্যে কোনো পাপ নেই, তাহলে ওর কেন হয়েছে এত রোগ? সরি ভাই, এক্সট্রিমলি সরি, ভুল করে বলে ফেলেছি, সরি আমি। সরি রাঘু, ফার্স্ট টাইম আমি তোর উপর ছিঁচিছি, সরি। আফসোস করছিস কেন, দেরি হয়ে যাচ্ছে, ঘরে ভাই ওয়েট করছে সবাই, চল যাই। রেডি? সেই জন্যই স্বামীর পায়ে পুজো করা হয়। শুধু পায়ে হাত দিয়ে? হে দেবী, আমার মাথা সিঁদুর মুচিস না, এরকম বলে মনোকামনা করলে সব সময় ও আমার চোখের সম্মুখে থাকবে, হ্যাঁ, এই জন্য এর থেকে সদবা হওয়ার আশীর্বাদ নিলে, হ্যাঁ, জানিস তো আশীর্বাদ সত্যি হয়ে যায়। ঠিক বলছি রে, এরকম অনেক ঘটনা আছে, পরে বলবো। রীরা,
স্বামীর আয়ু বাড়ানোর জন্য হাত কখন বেঁধে দেয় ওকে, কিন্তু পুরুষেরা কত স্বার্থপর হয়। সদবার অর্থ হলো এটাই যে তোমার আগে যেন আমার টিকিট কাটা হয়, এইরকমই। এখনো যদি মুখ বন্ধ না করো তাহলে আমি মারব ধরে। দেখ কিভাবে কথা বলছে, হ্যাঁ বোঝে না কিছু। কোথায় গেছিলে তুমি? সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। একটু বাইরে কাজ। না কিছু না, আজকে ভীমান অমাবস্যা, শাশুড়ি মা বলছিলেন তোমার লম্বা আয়ুর জন্য পুজো করে তোমার থেকে সদবা হওয়ার আশীর্বাদ নিতে হবে আমাকে। এক মিনিট দাঁড়াও, আমি পুজো সামগ্রী নিয়ে আসছি। কালকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এসেছিল, তাই বাইরে যেতে হয়েছিল। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি তুমি কেন গেছিলে? আমার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসার কথা ছিল, ওই মুহূর্তেই ওই ইনফর্মার কেন ফিরে আসনি সে কথাও জিজ্ঞেস করিনি। তুমি কথা বলছো না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে বোঝো। শোনো তো, তোমার এই কথাটা বোঝা উচিত ছিল, একটা ছোট ইচ্ছেও তুমি বুঝতে পারলে না, আর আমাকে বোঝার জন্য বলছো। স্বামী পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, ওর ডিউটিকেও বুঝতে হবে। একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের জন্য ফোন এসেছিল। তোমার মোবাইল কালকে তোমার কাছে ছিল না। মিথ্যা কথা কেন বলছো আমাকে? মিথ্যা কথা এমন কোনো ব্যাপার না, আসলে তুমি আমাকে ভালোই বাসো না, সব মিথ্যে। আমার জীবনের প্রথম ভীম অমাবস্যা ছিল, কত ইচ্ছে ছিল আমার। আমার খুশিতে তোমার কি যায় আসে? আমার কোনো ভ্যালুই নেই, কেন থাকবো আমি এই বাড়িতে? শিমুইয়ের পায়েস কালকে বানিয়েছিলাম সবার জন্য, তোমার জন্য রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা আছে একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমি মিথ্যে কথা বলছি, ওটাই সত্যি। আমি চাই যে তুমি সারা জীবন আমার সাথে থাকো, আর কিছু চাই না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, প্লিজ রেগো না। রেগো না প্লিজ, আমি তোমাকে বলছি আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকার জন্য আমি সব কিছু করব। কিন্তু যদি তুমি রেগে যাও আমার উপরে, রাগো না প্লিজ। না এরকম নয়, এরকম বলো না তুমি। মৃত্যু শুধু আমাদেরই হয়, ভালোবাসার হয় না। আমাদের প্রেমই হচ্ছে আসল সত্যি। ভগবানের মতো যদি তুমি আমার সাথে থাকো আমার কোনো ক্ষতি হবে না, আমি সবসময় খুশি থাকব।
আমি তো চায়ের গন্ধ পাচ্ছি যে। শোনো, চিনি দিয়েছো চায়ে? না, আপনার চিনি খাওয়া বারণ। আমি চিনি ছাড়া আজকে কিন্তু চা খাবো না। তাহলে চা খেতে হবে না। যাও। কি প্রবলেম এখানে? চিনি দেয়নি যে। বাস এইটুকুই? ওকে, এক্সকিউজ মি। দেখেছো কিশানা? ওকে রে ভাই, আসলে ব্যাপারটা হলো, তুই কোথায় গেছিলি রে ওকে ছেড়ে? ওর সাথে ওর ফ্রেন্ড আসছে, তাড়াতাড়ি আয়। আরে রাস্তায় এত ট্রাফিক চলছে। কেন রে ভাই, ওর সাথে কে আছে তুমি কি জানো? শালিনী, আমাদের গুরুর গার্লফ্রেন্ড। যদি এদিকে আসে তাহলে কি হবে তুমি তো জানো। আমার অনেক টেনশন হচ্ছে। কিভাবে ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না। আমি এখন যে কি করি। কি হচ্ছে বাবা, কিছু খবর আছে? কিছু তো বল। বুঝতে পারছি না, কিছু করতে হবে। বুদ্ধি কাটিয়ে মাথা যেন বেঁচে যায় এরকম কিছু ভাবো। কি করতে পারি আমরা? যে আসছে সে এমন ঝড় যে প্রাণও নিতে পারে। হ্যাঁ দেখো, সুহাসিনীর ফ্রেন্ড যখন ওদের সামনে আমাকে ইন্ট্রোডিউস করবে, তুমি হার্ট অ্যাটাকে নাটক করবে। আরে আরে ভগবান, ভীম অমাবস্যার পুজো করেছি, এক সপ্তাহ হয়নি। আমি হার্ট অ্যাটাকে এসেছে এমন নাটক করতে বলছি, তখন আপনি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জিদ করবেন। টেনশনে হসপিটালে নিয়ে যাব, এইটুকুতে আমি এসকেপ করে যাব। তুমি শুধু রুমে আরাম করবে তাই না? পেমেন্ট তো আমি দিই। পয়সা যারা দেয় তারা আর্টিস্টদের কদরও করতে পারে। যাও যাও, তুমি যাও। ওকে ওকে, সাবধানে যাও। তুমিও কি আশেপাশে থাকো? হ্যাঁ আঙ্কেল, আগে ব্যাঙ্গালোরে থাকতাম, এখন গোয়াতে শিফট করে গেছি। কি হয়েছে? জল এসো, চলো চলো, আমার গাড়ি আছে, হসপিটালে নিয়ে যাচ্ছি। চলো চলো, দেরি করো না, চলো চলো। সূর্য সূর্য, হ্যালো, আপনার হার্ট অ্যাটাক এসেছে না? ও, আপনার পারফরম্যান্স থেকে আপনার বউকে হার্ট অ্যাটাক এসে গেছে? এসে গেছো? এসো এসো। ও হলো শালিনী, আমার বেস্ট ফ্রেন্ড। সুরিয়া কোথায় আছে ভেতরে? হ্যাঁ হ্যাঁ, ও চান করতে গেছে। ওকে, এখনই গোয়া শিফট হয়েছি, আমার মা বোন এখানেই আছে। ওই দেখো, কোথায় যাচ্ছ? সুহাসিনীকে দেখতে। ওদিকে তো শালিনী। মৃত্যু যদি এসে যায়, ভয় নেই আমার, আমি ওর স্বামী, আমাকে যেতে হবে। Yes, Surya, always young, underworld king, kintu ebhabe beche thakar kono mane nei, so sad. Lukiye beche nei ami, bhalo bhabe beche achi. Ager Surya hole ekhoni toke pute fele ditam. Pute to chili, kintu amar bouer dehoke dekh, ওটা অজ্ঞানে হয়ে গেছিল, আর তুই জেনে শুনে ভুল কাজ করিস। মৃত্যুর গল্পকে রক্ত দিয়ে লিখি আমি, সেই জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তোর রক্ত খুঁজে বেড়াচ্ছিলাম। ওর চক্করে যদি তুই অস্ত্র বের করিস, তাহলে তোর অস্ত্র পুজো হবে। তোর শরীর থেকে তোর মাথা আলাদা করার আগে তোর মৃত্যুর খবর সবাইকে দিয়ে আসবো। রাজ্য ছেড়ে এসেছিস তাই বলে তোর দায়িত্ব শেষ হয়ে যায়নি, আগে নিজের সৈনিকদের ঠিক কর। এই, আমার কোনো সৈন্যের প্রয়োজন হয় না, সিঙ্গেল এসো।
বাঘের সাথে পাঞ্জা মেলাতে পান্টার পারে না, হান্টার লোকেদের প্রয়োজন। তুই ঠিক বলেছিস, আমার নিশানায় তোর বউ রয়েছে। তুই যেভাবে আমার বউকে মেরেছিস, আমিও তোর বউকে সেইভাবে তর্পে তর্পে মারবো। আমি কিছুতেই ছাড়ব না। নাও, তোর মনে আছে আমার বউকে তুই আমার চোখের সামনে তর্পে মেরেছিস? শুনেছি তোর বউয়ের নাকি আর 10 দিন আয়ু আছে, কিন্তু আমি ওকে আর 10 দিনও বাঁচতে দেব না। তোর সামনে আমি ওকে তর্পে তর্পে মারব। তুই যেমন বিনা দোষে আমার বউকে আমার চোখের সামনে তর্পে তর্পে মেরেছিস, ওকে মারলে আমি সেই খুশি ফিরে পাব। আমার বদলা এইভাবে পুরো হবে। বদলা নিতে এসেছিল কিছু লোকের আমার সাথে সাইলেন্টলি অদৃশ্য হয়ে গেছে। আমার কথা যদি না শুনিস তাহলে এই সত্যা তোর বউয়ের কাছে গিয়ে তুই কি কি করিস, তোর কি পরিচয় সব কিছু বলে দেবে। আর তারপর তোর বউয়ের মৃত্যু যাত্রা না পিণ্ড প্রদান হবে। ভেতরে যাবি তো মৃত্যু, আমার সাথে এলে বুঝতেই পারছি। আপনি যান, সুয়াসিনীকে ভালোভাবে দেখে নিন। কিন্তু তুমি? আসবো। সকাল থেকে আমার ছেলেরা যা দেখিয়েছে ওগুলো হলো মর্নিং শো, ম্যাটনি। ভালোভাবে এনজয় করেছো তো? এখন আমি তোমাকে দেখাবো আমার পশু কেক শো। দেখতে চাও কি সব? দাদা, সুরিয়ার ওয়াইফের সকাল থেকে ট্রিটমেন্ট চলছে, কিছুই ওয়ার্কআউট হচ্ছে না, হার্টে ব্যথা হচ্ছে বলছে, ডক্টর স্লিপিং পিলস দিয়েছে। আমি রাখছি, জ্ঞান ফেরার পর কল করব। ব্রেন গেম মাস্টার, খিলাড়ি, আন্ডারওয়ার্ল্ড ডন সূর্যা। আর এই সূর্যার চোখে জল এইভাবে এক সপ্তাহ ধরে আমি সবাইকে তিনটে শো দেখাবো, তিনটে শো। বাইরের ব্যথা থেকে আমি তোকে ভেতরের ব্যথাটাকে অনুভব করাবো, বুঝলি? তুই শুনে নে, তুই তোকে মেরে কালকে আমি ডন হতে পারি, কিন্তু আমি ডন হতে চাই না। তোকে মেরে খুশি হওয়ার চেয়ে তোর চোখের জল দেখে খুশি হতে চাই, আর এটাই আমার বদলা। হ্যালো, এই, আমি কিছু জানি না, আমার ছেলে সিলেকশন ঠিকভাবে হওয়া চাই, না হলে আমি ওই উইকেটগুলো স্টেডিয়ামে নয় বুকে ঢুকিয়ে দেব। ৫০ লাখ দেব। আমাকে মারো, আমাকে মেরে ফেলো, মৃত্যুর ভয় নেই আমার, কিন্তু আমার স্ত্রী তড়পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না ওকে এইভাবে।
খেলমি, প্লিজ মারো আমাকে, প্লিজ মারো আমাকে, 1 কোটি, 2 কোটি দেব। সত্যি কি মরতে চাও? তাহলে শুট করো। দেখো প্লিজ, ইয়ার কি মারো না, আমি মরতে চাই, আই ওয়ান্ট টু ডাই, আমাকে মেরে ফেলো প্লিজ। হিরোর মতো উড়ছিস, এখন তুই মারো মারো বলছিস, কোথায় গেল তোর হিরোইজম, কোথায় গেল তোর পাওয়ার? মাথায় এইম করে তুই নিজেকেই শুট করে দে, আমার তোর উপরে ভরসা আছে, 2 করোড় দিলে তুই মরতে পারিস। রিলিজ করে একে ভাই, ভরসা করে যাবে কি? এর হাতে আছেই বা কি রে, ওদিকে ওর বউ যেন সত্যি জানতে না পারে, এদিকে একে সাইলেন্ট থাকতেই হবে। এই রিলিজ করে একে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। সাথে খেলে বড় হয়েছি, গানের ভেতর ম্যাগজিন থাকলে কত ওয়েট হয়, আর যদি ভেতরে ম্যাগজিন না থাকে তাহলে কত ওয়েট হয় আমি ভালোভাবেই জানি। ফাইটের সাথে অ্যাক্ট করতে হয় তাহলে হিরো হওয়া যায়। আমি এখনো বলছি আমি কোনো মৃত্যুকে ভয় পাই না। Thank you.
বৌদি, ভাইকে আমি খুব ভালোভাবে চিনি, আপনার এরকম হয়েছে আমি জানতে পারলাম, আর জেনে খুব দুঃখ পেলাম। থ্যাংক ইউ। ভাই আসছি। হ্যাঁ, ওর ছেলে আমার কাছে সেফ আছে, যদি বৌদির কিছু হয় আমি দেখে নেব। হ্যালো, হাই শালিনী, হাউ আর ইউ? আই এম গুড, আই এম গুড। তুমি তো চেনো ওই শালিনী, ওই দিন আমাদের বাড়ি এসেছিল, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো ভাই, আপনি যেভাবে বলেছিলেন শালিনীকে কিডন্যাপ করে, ওর বোনকে ফোনে জানিয়ে দিয়েছি। অনেক দিন থেকেই আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, সো ফাইনালি। নিয়ে নাও। আরে দাঁড়িয়ে আছিস কেন, বস না। ইটস ওকে, আমি তোকে দেখতে এসেছিলাম রে, আমার অনেক আর্জেন্ট কাজ আছে। বাই বাই। একে অপরকে মারার জন্য পরস্পর কেন কম্পিটিশন করছেন? আপনাদের একটা সত্যি কথা বলছি, শুনুন। সত্তা, তুই যেমন কি ভাবছিস তোর বউকে সুরিয়া মারেনি, আর সুরিয়া তোর ফ্রেন্ড গুরুর মাগারও সত্য করেনি। এইসব ঘটনার জন্য আসলে কে দায়ী সেটা এখানে ক্লিয়ার করছি। ওই দিন চার্চের পাশে আপনাদের দেখতে পাই, আপনাদের ধরে ফেলতাম, তখনই রেস্টুরেন্টের কর্মচারী পিটার আর শঙ্কর ওদের দুজনকে দেখতে পাই। সত্যের সঙ্গে যখন শঙ্কর থাকত, ওদের দুজনের উপরে আমার আগে থেকেই সন্দেহ ছিল। এক্সকিউজ মি স্যার, শঙ্কর স্যার, ওদের মুখ খোলানোর একটু চেষ্টা করি তাহলে। এই দুটি মাগার কবে কোথায় কাকে দিয়ে করানো হয়েছে তাই জানতে চাও? সুরিয়াকে মাগার করার সুপারি সত্য রিজেক্ট করার পরে ওই নাইডু শঙ্করকে ফাঁসিয়ে দিয়েছে। এই সব কিছুর সূত্রধর হলো ওই নাইডু, আপনারা কাউকেই মারেননি। ম্যাডাম কিছু তো ড্র করেছো, চলো দেখাও। চুপ করে বসো ওখানে। নো, জুস বানাচ্ছি। দেখাবো? এই দোলনায় কি এই পেয়ার? বুঝতে পারছো না নাকি, এটা আমি আর এটা তুমি। তাহলে তো জনম জনমের পেয়ার। আমাকে যে বিয়ে করবে সে একজন পুলিশ অফিসার হবে, এই ইচ্ছেটা সত্যি হয়েছে। কিন্তু এখন পুলিশ অফিসারকে একদম বোর লাগে। আমি এখন তোমার কাছে বোর হয়ে গেছি? এরকম বলিনি। তাহলে কি বলছো তুমি সোনা? এই কাজ, টেনশন, কমিটমেন্টস, এই সব কিছু ছেড়ে আমরা দুজনেই যদি একটু প্রাইভেটে একটু শান্তিতে সময় কাটাতে পারতাম। ওহো, ঠিক এরকম। এক্সকিউজ মি দাদা, মিষ্টি মুখ করুন। কিসের জন্য? আমার ওয়াইফের প্রথম ডেলিভারি, প্রথম বেবি, ছেলে হয়েছে। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। কেন এইভাবে দেখছো? এই সপ্তাহের পর আমার শরীরটা ঠিক হলে আমাকে ডিসচার্জ করে দেবে তো? কোনো ডাউট নেই, অবশ্যই ডিসচার্জ করবে। এই মাসে 28 তারিখেই আষাঢ় মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাবে তো কি হয়েছে?
একটু খেয়ে নাও। এক মিনিট। ফাইনালি আমার ইচ্ছে পুরো করছো, তোমার মতো সুন্দর চেহারা মেয়ে, তোমার মতো বিউটিফুল চোখের মেয়ে, তোমার মতো একটি সুন্দর মেয়ে চাই। নো, তোমার মতো বাহাদুর হবে যে তোমার বংশের নাম উজ্জ্বল করবে, তোমার মতো শক্তিশালী হবে, তোমার মতো চোখ আর তোমার মতো ভালো ছেলে, সেরকম ছেলে চাই আমার। আমি আগে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু লেডিস ফার্স্ট, তাই না? সুহাসিনী, আমাকে রাগিয়ে দিও না। একটা চেহারা দেখেছো সুহাসিনী, দ্বিতীয় চেহারা এখনো দেখোনি। আমি আজকে তোমার দ্বিতীয় চেহারা দেখেই ছিলাম। আমি ওসব কিছু জানি না, আমি মেয়ে চাই। না, আমার ছেলেই চাই। আমি মেয়ে চাই। ছেলে, মেয়ে, ছেলে, মেয়ে, ছেলে, মেয়ে, ছেলে, মেয়ে, ছেলে, ছেলে। করেক্ট, ছেলেই চাই। ডক্টর, কি করছো? দেখে ট্রিটমেন্ট করো। একে একে ভেতরে আসতে দিয়েছে। হোয়াট সুরিয়া, হোয়াট ইজ দিস, হোয়াট আর ইউ ডুইং? আমি জানি না আপনি কি করবেন। দেখুন ডক্টর, আপনার ট্রিটমেন্টে আমার সুহাসিনী যেন বেঁচে যায়, তা না হলে আপনারা কেউ বেঁচে বেরোতে পারবেন না। ডু ইট, ট্রিটমেন্ট করুন। ডক্টর, আরো লো হচ্ছে। ডক্টর, কিছু তো করুন। ডক্টর প্লিজ, আমার সুহাসিনীকে বাঁচান ডক্টর, প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর, প্লিজ। আই এম হেল্পলেস সুরিয়া, এখন সব ভগবানের উপরে, বাস। আমার সাথে কে আছে জানো? মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে যেতে। তুমি যদি আমার সাথে থাকো না, তাহলে মৃত্যু আমার কোনো ক্ষতিই করতে পারবে না। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনম মৃত্যুর মোক্ষিয়মামৃতা। মৃত্যুর পদধ্বনি শোনার সাথে সাথে এই মন্ত্র উচ্চারণ করে শিব ঠাকুরের ধ্যান করা হয়।
মৃত্যুঞ্জয় মন্ত্রের উপর আমার পুরো ভরসা আছে। 100% ভরসা, 100% রেজাল্ট। আর বেশি কিছু বলবো না আমি, সঠিক সময় আসলে নিজেই বিশ্বাস করবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বরুকমিব বন্দনান মৃত্যু সূর্য, সুহাসিনী যতদিন বেঁচে ছিল ততদিন আপনারা দুজন অনেক সাহায্য করেছেন, তাই জন্য আমি কৃতজ্ঞ। থ্যাঙ্কস। এর মধ্যে যা চেয়েছেন তার থেকে বেশি আছে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। আপনি ওকে বললে এই পয়সা আপনার। তোকে না ছেড়ে তোর সাথেই আমাদের থাকতে হবে, এটা বলবি তাই না? না, ছেলেকে যা প্রমিস করেছিলি ওই স্বপ্ন বাস্তব করার চিন্তা মন থেকে সরিয়ে দিন। এই পয়সা নিয়ে নিজের গ্রামে ফিরে যান, যখন ছেলেই নেই
তখন ওর স্বপ্ন আর ইচ্ছা পুরো করার জন্য আপনি কেন কেন কষ্ট পাচ্ছেন? কন্ডিশন ওকে তো ওই নাইডু যেখানেই হোক ওকে খুঁজে। স্যার আপনার পার্সেল আছে ভাই, বৌদি পাঠিয়েছে এই পার্সেল। বৌদি কি ওনার হ্যান্ডিক্যামে আমাদের গিফট পাঠিয়েছে? হাই, আজ কিছু কথা তোমাকে বলার জন্য খুব মন করছিল। তুমি যদি এখানে থাকতে তাহলে হয়তো কথাগুলো বলতে পারতাম না, সেই জন্য এই ভিডিওর মাধ্যমে বলছি। সারপ্রাইজ! তোমার প্রেম, তোমার ইমোশন দেখে আমার সবসময় আমার মায়ের কথা মনে পড়ত। সমস্ত জীবন পুরো জীবন এক মুঠো প্রেম পাওয়ার জন্য কষ্ট পেতেন, উনি ওই ভালোবাসা পাননি। হাউ আনলাকি! কিন্তু আমি ভীষণ লাকি, সমস্ত জীবনের প্রেম ভালোবাসা সব কিছু দিয়ে একদম ভরিয়ে দিয়েছো তুমি। সারপ্রাইজ! আমি জানি যে এই ভিডিওটা যখন তোমরা সবাই দেখবে তখন আমি বেঁচে থাকবো না। যদিও আমি জানি তুমি পুলিশ নও, তুমি হলে একজন ক্রিমিনাল। সারপ্রাইজ! আমি যতদিন অবধি জীবিত ছিলাম তুমি আমাকে খুশি রাখার জন্য অনেক পরিশ্রম করেছ, এই সব কিছুই আমি জানতাম, তাও তোমাকে কিছু বলিনি, কেন জানি না। কোনো সত্যি যেন আমি জানতে না পারি, সেই জন্য তুমি এত লড়াই করেছিলে কিন্তু তাতে তুমি হেরে গেছো জেনে দুঃখ হয়েছিল। তোমার মতো আমিও ডিসাইড করলাম, আমাকে খুশি করতে গিয়ে তুমি আর তোমাকে খুশি রাখার জন্য আমি লাগাতার চেষ্টা করে চলেছি দুজনে আমরা। তোমার প্রেম জিতবে নাকি আমার প্রেম? কম্পিটিশন, কম্পিটিশনের মতোই ছিল আমাদের এই প্রেম। কিন্তু কে জিতলো এই কম্পিটিশন, তোমার ভালোবাসা না আমার ভালোবাসা? আমাদের দুজনেরই প্রেম, আমাদের বৈবাহিক জীবন। তোমাকে আরো একটা কাজ করতে হবে শুধুমাত্র আমার জন্য। এতদিন আমি যা চেয়েছি কোনোদিন না বলো, তাই দিয়েছ, তাই দিয়েছ। ব্যাস আর একটাই স্বপ্ন আছে আমার, আমি জানি তুমি সেটাও আমার পূরণ করবে। ওটা কি তুমি জানো? ওটা কি তুমি জানো?
এই আন্ডারওয়ার্ল্ডের শ্যাডো আমার পিছনে ছাড়ছে না। সোহাসিনীর যা অসুখ তাতেও শুধু দোমাসি বেঁচে থাকবে, এটা জেনেও তুই ওকে বিয়ে করেছিস কেন? তোর উদ্দেশ্য খুব সৎ রে, তবে কেন চিন্তা করছিস? ভাই চলো ভাই, বাস আর না, ওর কী ইচ্ছে এখন সেটা আর জানতে পারবো না, চলো ব্যাঙ্গালোর ফিরে যাই। না, আমাকে ওর ইচ্ছে পুরো করতেই হবে। আপনি এখানে কি করছেন? এই গ্রামে নাটক কোম্পানি এসেছে, আমাদেরকে আর্টিস্ট হিসেবে ডেকেছে। ওই আমাদের ছেলে স্বপ্ন রঙ্গমন্দির, সেটাই প্রমিশ করেছিলাম না বাবা? ওই দিন আপনাকে কি বলেছিলাম, এই বয়সে কষ্ট না করে গ্রামে গিয়ে সেটেল হয়ে যাওয়ার জন্য? সেটাই তো। তাহলে আপনি আবার রঙ্গমন্দির স্বপ্ন এসব কেন বলছেন? যখন ছেলেই জীবন্ত নেই তখন ওর ইচ্ছা ওর স্বপ্ন, বুদ্ধি নষ্ট হয়ে গেছে জানি কান দিকে। এমন ভাবে কেন বলছে বলো আমায়? আমরা একে অপরকে ভালোবাসি, আমরা যদি একে অপরকে নাও দেখি তাও হৃদয় তার ছবি পাওয়া যায়। যখন আমার ছেলে জীবিত ছিল তখন ওকে দেওয়া কথাটা রাখা উচিত না? ওই কথাটা রাখাই হলো সত্যিকারের ভালোবাসা, তাই না? সেই কথা আর না রাখলে কেউ বিশ্বাস করবে না। তোমাকে এতক্ষণ ধরে বলছি, তুমি বুঝছো না কেন বলো আমায়? আমরা আমাদের ছেলেকে বড় করেছি, আমরা ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর প্রমিস পুরো করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এটাই এটাই সত্যিকারের প্রেমের অর্থ। চলো মালু। বাঁচিয়ে রাখবে না,
ওকে মেরে ফেলো একদম একদম বড় পিস পিস করে কেটে ফেলো পিস পিস করে কেটে ফেলো গুরু একদম পিস পিস করে কেটে ফেলো আমরা একে অপরকে ভালোবাসি আমরা যদি একে অপরকে নাও দেখি রাখলে কেউ বিশ্বাস করবে না তোমাকে এতক্ষণ ধরে বলছি তুমি বুঝছো না কেন বলো আমায় পুরো করবে আমার ভরসা আছে। ওই স্বপ্নটা কি জানো? এতদিন পর্যন্ত আমার খুশির জন্য তুমি যে মুখোশটা পরেছিলে সেটা মুখোশ নয়, আমি ভালো করেই জানি ওটাই তোমার আসল চেহারা। ওই চেহারাকে তুমি কন্টিনিউ রেখো আজীবন আমাদের জন্য, করবে তো? তুমি করবে আমি জানি। নট এ সারপ্রাইজ, নট এ সারপ্রাইজ অ্যাট অল। নয়ডু মার্ডার কেসে সত্যাকে ইন্সপেক্টর পাটিল কাস্টডিতে নিয়ে নিয়েছে। রঙ্গমন্দির বানিয়ে সূর্য পরমান্না এবং মালবা ছেলে স্বপ্নকে সত্যিতে পরিণত করেছে। সূর্যা, আমাদের রঙ্গমন্দিরের আরম্ভ আর মন্দিরের বিবরণ এর মধ্যে আছে, দেখে নিও। গুরু, ওর কী ইচ্ছে এখন সেটা আর জানতে পারবো না, চলো ব্যাঙ্গালোর ফিরে যাই। আমরা যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসি, যখন ওরা জীবিত থাকে তখন ওদের ভালোবাসি। গর্বের সাথে যদি ওদের খুশি রাখি তাহলে ওদের মৃত্যুর পর শ্রদ্ধা করার কোনো প্রয়োজনই হয় না। ওদিকে তাকাও, দেখতে পাচ্ছ তো? ওটাই অরুন্ধতী নক্ষত্র। কেন, তুমি ওই অরুন্ধতী নক্ষত্র দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। দিনের কথা বাদ দাও, রাত্রিবেলাতে অরুন্ধতীকে খালি চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। এইভাবে এই প্রতীক স্বামী নিজের ওয়াইফকে একদিক দিয়ে মিথ্যে কথা বলে ওকে বিশ্বাস করার জন্য বাধ্য করে। এর মানে এই যে প্রতীক স্বামী স্ত্রীর রিলেশন মিথ্যে থেকে শুরু হয়।